এটা আবার আকাশেও জমা হতে পারে, তাই না? রেকর্ড শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এবার শুরু হয়েছে স্যার। এই যে লার্নিং কার, জি ফোন চালানো মাঝে মধ্যে তোমরা চালাও বেশি তো? আমি তো চালাই না, এর দরকার আছে এটা? একটু আচ্ছা, আমার মনে হয় কি আমরা কানেকশন টু অডিও মিনহাজের নাম দেখছি, তোমরাও কি দেখতে পাও নাকি? একজন আসতে লাগলে দেখা যায় না? জি স্যার, আসতে লাগলে দেখা যায় না। এখানে একটা অপশন দিয়ে রাখা আছে, মানে এক বিট না দিলে কেউ ওই একদম ওপেন করে রাখা না। আপনাকে জয়েন করাইতে হবে, আপনি যেহেতু হোস্ট স্যার আপনাকে জানাই। হ্যাঁ হ্যাঁ, এটা আর এক বিড়ম্বনার কাজ, এটা এটা হয়তো ওইভাবে ইয়ে করছে আর কি, সেই জন্য। সবাই কি শুনতে পারতেছে? কথা বলতেছিলাম টাকার ভাগ, এত এত সোহেল ভাইয়ের সাথে টাকা ভাগ করতেছেন। ঠিক আছে এখন? হ্যাঁ, এখন সব চুপ। রাইট, এইটি এইটি কি আমার কথা শোনা যাচ্ছে সব? জি স্যার, জি স্যার, স্ক্রিনশট। সো টুডেস টপিক ওয়াজ ভাস্কুলার অ্যাক্সেস সার্জারি ফর হিমোডায়ালাইসিস। বিইং এ ভাস্কুলার সার্জন অর কার্ডিওভাস্কুলার সার্জন অর কার্ডিয়াক সার্জন, দিস এ ডে টু ডে প্রবলেম অ্যান্ড ডে টু ডে প্র্যাকটিস। টুডেস লেকচার, those who are the practicing surgeons may not be adequate information for them, but some inputs are there, so we can be benefited from this information. So problem with the there is a everyone is taking permission to enter into the program, there is another hazard for me. So this is the picture, this is a diabetic picture for hemodialysis. This patient, there is two cannulas on the right forearm and this is the dialysis machine. There is two line, so we'll see later why there is two lines and what is the function of these two lines.
So, vascular access surgery, that is arteriovenous fistula, is routinely performed for hemodialysis. সজল কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আচ্ছা না এইখানে আমাকে একটু হেল্প করো, এই পাশে যে ছবি এসে আছে তিন চারটা ছবি, এই মইনুল, এই তিন চারটা ছবি কি আমি কেমনে, আমার তো এই যে স্ক্রিনের উপর এসে দাঁড়িয়ে যাচ্ছে, এটাকে আমি একটু কিভাবে সরিয়ে দেই? চারটা ছবি ডান দিকে, জি স্যার, ইয়েস সরাতে পারছি, দে পারছি, ওকে। আচ্ছা এইখানে তিনজন, এই এই হিস্ট্রিটা আমাদের একটু জানতে হবে কিন্তু। হ্যাঁ, the first radiocephalic fistula was made in 1966 in USA. তিনজনের নাম দেখা যাচ্ছে, একজন হচ্ছে সিমিনো, একজন হচ্ছে অ্যাপেল, আর একজন কিন্তু ব্রেসিয়া। কারণ ফিস্টুলার যে নাম, আমরা যেটা বলি রেডিওকেফালিক ফিস্টুলা, এটা ফার্স্ট ডেভেলপমেন্ট হয়েছে 1966-এ। তিনজন পার্সন কিন্তু এটার সাথে ইনভলভ। ফার্স্ট ওয়ান ইজ এ নেফ্রোলজিস্ট, সেকেন্ড ওয়ান ইজ এ সার্জন, থার্ড ওয়ান ইজ অলসো নেফ্রোলজিস্ট। কিন্তু ফিস্টুলাটার নাম কি হয়েছে? সিমিনো ব্রেসিয়া ফিস্টুলা, সার্জনের নাম কিন্তু নাই। সো এই যে অ্যানাদার নেম অফ রেডিওকেফালিক ফিস্টুলা ইজ সিমিনো ব্রেসিয়া ফিস্টুলা, বাট আনফর্চুনেটলি সার্জনস নেম ওয়াজ ড্রপড। আমার কথা কি পরিষ্কার করে শোনা যাচ্ছে কিনা, না হেডফোন লাগাতে হবে? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে, ওকে। This is upper limb. This is a basic anatomy of the upper limb vein. We can see easily the cephalic vein located on the laterally of the forearm and arm. This is cephalic vein, laterally cephalic vein draining into the axillary vein. And this is the basilic vein, medially located, forearm, then arm, and draining into the axillary vein. This is a diagnostic picture. Upper limb venous system, cephalic vein laterally placed and the basilic vein medially placed. This is the upper limb arterial system. Radial artery. This is the radial artery. This is ulnar artery, brachial artery, axillary artery, and ultimately subclavian artery. So before the creation of a fistula, the following are prerequisite: clinical evaluation of artery and vein, amake ki korte hocche, je sobai admission chaacche, oi she admission e click dite hocche. So next year theke amon mone hoy je ektu shotorko hote hobe je kibhabe eta ke overcome kora jay. Kauke course dile eta korte parto, tai na? Anyhow, acha, clinical evaluation of artery and vein, there is the evaluation of the palpation of the pulse, recording of bilateral arm pressure, ultrasound evaluation of artery and vein. এই একটা পেশেন্টে দেখা যাচ্ছে দুই দিকেই এই এই হাতে এখানে তার একটা স্কার, এখানে একটা স্কার, কেন? যে এখানে একটা ফিস্টুলা তার করা হয়েছিল, এটা ফেল করলো, এখানে একটা ফিস্টুলা করা হলো, এটাও ফেল করলো, এটার কারণটা কি ছিল? যে কোনো ফিস্টুলা করার আগে তার যে ক্লিনিক্যাল ইভালুয়েশন, যে এই পালস আছে কিনা, এগুলো ভেইন অ্যাভেলেবেল আছে কিনা, ভেনের ডায়া অ্যাভেলেবেল আছে কিনা, এবং কোনো আল্ট্রাসাউন্ড ইভালুয়েশন ছাড়াই ফিস্টুলা হচ্ছে ফেল হচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গা এটাকে চেঞ্জ করা হচ্ছে, তাহলে আমরা এইখানে যে ইনফরমেশনগুলো গ্যাদার করলাম, যে একটা ফিস্টুলা করতে হলে আর্টারি এবং ভেইন ইভালুয়েশন ক্লিনিক্যাল প্লাস ডুপ্লেক্স স্টাডি দিয়ে, এটার একটা আগেই একটা ফিস্টুলা অপারেশন জন্য প্রিরিকুইজিট। যদি আমরা এটাকে না করতে পারি, বাংলাদেশে ফিস্টুলা অপারেশন 64 জেলাতে অনেক জায়গাতেই হয়, কিন্তু অনেক জায়গাতেই যে হয় সবাই করে, কিন্তু করাটা কি অনেকটা যে তাদের অভিজ্ঞতা আর একজনের কাছে শোনার ভিত্তিতে, অথবা কিন্তু যে একটা ইভালুয়েশন যে দরকার আছে সেই ইভালুয়েশনের কথাটা কিন্তু কেউই কিন্তু মাথার মধ্যে কিন্তু এটা নেয় না, ইভালুয়েশনের ব্যাপারটা। বাট ইভালুয়েশন ইজ এ ইভালুয়েশন, যদি এক্সেলেন্ট না হয়, এটা যদি পারফেক্ট না হয়,
তাহলে কিন্তু ফিস্টুলা দেখা যাবে যে না এটা কিন্তু সাকসেসফুল হবে না। আমরা পরে সিকোয়েন্সগুলোতে যাচ্ছি যে ইভালুয়েশনে আরো কি কি টিপস এন্ড ট্রিক্স আছে। এইটা মনে রাখার জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু যে রুল অফ টু, ভেইন ইকুয়াল অর গ্রেটার দেন 2 মিলিমিটার এবং আর্টারি, ভেইন মানে কি সেফালিক ভেন বেজিলিক ভেন, আর্টারি ইকুয়াল অর গ্রেটার দেন 2 মিলিমিটার, এটাকে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে অর্থাৎ অপারেশনের আগে আমি এটা দেখে নিব যে ভেইন এবং আর্টারি ডায়াটা কত। অনেক সময় এমন হয় যে একটা পেশেন্ট আমি ইভালুয়েট করছি, এই অবভিয়াস তার সেফালিক ভেনটা দেখা যাচ্ছে, তার অবভিয়াস সেফালিক ভেন দেখা যাচ্ছে, কিন্তু আর্টারিটা হ্যাঁ পালস আমি দেখলাম পালস আছে, এত সুন্দর সেফালিক ভেন দেখা যাচ্ছে, আল্ট্রাসাউন্ড আমার আর করার দরকারটা কি? এখানে কি কিছু আল্ট্রাসাউন্ড না করে পার কি আমরা পেতে পারি? যদি ওই আর্টারির সাইজটা লেস দ্যান 2 মিলিমিটার হয় তাহলে কিন্তু এই ফিস্টুলা ম্যাচুরেশন হওয়া, ফিস্টুলাতে অ্যাডিকুয়েট ফ্লো হওয়া এটা কিন্তু ডিফিকাল্ট। ফলে আল্ট্রাসাউন্ড ইভালুয়েশনটা পার্ট অ্যান্ড পার্সেল অফ মানে ইভালুয়েশন, কেন ফর ক্রিয়েশন অফ এ বেটার ফিস্টুলা। এবার একটা বেসিক কথায় ফিরে যাই, আমরা যে এটাকে ফিস্টুলা বলছি, সারা বাংলাদেশের লোকজন ফিস্টুলা বললে কি বোঝায়, কার কি আইডিয়া ফিস্টুলা অপারেশন মানে কোন ফিস্টুলাকে বোঝায়? পেরিয়ানাল। এই যে সবাই বলে যে পেরিয়ানাল ফিস্টুলাটা কেন, এটা মোস্ট কমন, এটা একদম কমন টার্মিনোলজি যে ফিস্টুলা অপারেশন বলতে তারা পেরিয়ানাল ফিস্টুলাকে বোঝায়। এবং ফিস্টুলা আমরা যে আগের যে নলেজ, ফিস্টুলা এবং সাইনাসের মধ্যে একটা পার্থক্য আছে, ফিস্টুলা মানে কমিউনিকেশন বিটুইন টু এপিথেলিয়াল সার্ফেসেস। প্র্যাকটিক্যালি তো আমরা তাই করছি, আর্টারি এবং ভেনকে অ্যানাস্টোমোসিস করলে দুইটা এপিথেলিয়াল সার্ফেসের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে, রাইট? তাহলে এখানে এই জন্য আমরা এটাকে আর্টেরিনাস ফিস্টুলা নাম দিয়েছি। না এটা একটু কেয়ারফুল হতে হবে, নতুন কোনো সেন্টারে ফিস্টুলা অপারেশন করতে যে একটু তিক্ত অভিজ্ঞতা কিন্তু যে কেউ পড়তে পারে। কেন ধরা যাক আমি এটা অ্যাডভাইস লিখছি যে ফিস্টুলা অপারেশন, এটা লেখা পেশেন্ট ভর্তি হয়ে গেল, ভর্তি হওয়ার পরে কি করবে যখন দেখবে এটা ফিস্টুলা অপারেশন, তখন কিন্তু এটাকে এটা আবার কি বলে কি কি করে এটা জানি, এটাকে কি অর্থ দেয় জানি, নিচের দিকে যেটা একটা এনেমা দিয়ে দিবে, একটা এনেমা দিয়ে দিবে, এই যে এত পরে এত কোন পরে তো এনেমা দিয়ে দিবে। বি কেয়ারফুল, কারণ এটা তো ওই ফিস্টুলা আর এটা তো এক না, এটা তো এনেমা দেওয়ার সাথে এটা রিলেটেড না। বি কেয়ারফুল জানি আবার এটাকে এনেমা দেওয়া না হয়, এনি হোক পেশেন্ট তো বুঝবে না, সে তো মনে করবে যে না আমি তো অপারেশনের জন্যই আসছি, সম্ভব মনে হয় যে এই অপারেশনের এটা পার্ট অ্যান্ড পার্সেল। এনিও এইখানে আমরা এই যে ভেনোগ্রাম যে জিনিসটা, ডুপ্লেক্সের কথাটা আমরা ডে টু ডে লাইফে ডুপ্লেক্সের সাথে আমরা দেখছি, অনেকে করি, অনেকে করা দেখছি ইত্যাদি, কিন্তু যখন দেখা যায় যে কখনো কখনো ডুপ্লেক্সে কিন্তু ক্লিয়ার কাট কনসেপশন পাওয়া যাবে না যে আমার পার্টিকুলারলি ভেইন, যে ভেইন অ্যাডিকুয়েট আছে কিনা। কেন বললাম, আমরা যে ডুপ্লেক্স পরীক্ষাটা করি এটা কিন্তু একটা ক্রস সেকশনাল, আমরা একটা জায়গাতে অল্প একটু দেখছি, আর একটু দেখছি, আর একটু দেখছি, দেখে এভাবে একটা, এবং পুরাটা জায়গায় যে আমরা সবসময় দেখি বা দেখতে পারি তবু আমরা চেষ্টা করি, তাহলে ভেইন অ্যাসেসমেন্ট করা একটা ডিফিকাল্ট কাজ। কেন ধরা যাক ভেইন অ্যাসেসমেন্ট যে রুমের মধ্যে হচ্ছে, রুম টেম্পারেচারটা যথেষ্ট কোল্ড, রুম টেম্পারেচার কোল্ড হলে কিন্তু ভেনো কনস্ট্রিকশন হবে, ভেনো কনস্ট্রিকশনে দেখা যাবে কোনো ভেইন নাই। আবার আমার যে প্রোবটা আছে আমি যদি একটু লাইট প্রেশার দিয়ে ফেলি, প্রেশারটা যদি একটু বেশি হয় দেখা যাবে যে কোনো ভেইন ভিজিবল নাই, তাহলে কিন্তু একটা ফলস ইমপ্রেশন। অর্থাৎ এই ইভালুয়েশনটা কিন্তু ম্যান এবং মেশিনের সাথে এটার একটা বিরাট রিলেশন আছে। সামন টেক্স পারমিশন, এই নো আমরা একটা সুন্দর একটা ছবি দেখব, যে ছবি দেখলে ভেইন কি সুন্দর এখানে, রাইট? দিস ইজ এ ভেনোগ্রাম, সেফালিক ভেন বেসিক ভেন দেখা যায় কিনা দরকার হলে আমি একবার দুইবার আবার দেখাবো এই ছবিটা। এটার পাশে একটা পার্মানেন্ট ক্যাথেটারের ছবি দেখতে পাচ্ছি, পেশেন্ট ডায়ালাইসিস, এটা হচ্ছে দিস ইজ রাইট সাইডের ভেইন আমরা দেখছি, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ভেইন অন দা রাইট আপার লিম এন্ড লেফট আপার লিম, দিস ইজ দা পার্মানেন্ট ডায়ালাইসিস ক্যাথেটার, সিচুয়েটেড থ্রু দা জুগুলার ভেন ইন টু দা রাইট, এটাকে আমি থামাতে পারবো, রাইট? এই দুইটা ভেন কিন্তু আমরা একটু যদি সামনে যাই, ফোর আর্মে এই পার্টে আমরা সেফালিক ভেন কিন্তু দেখতে পারছি, ল্যাটারাল দিয়ে যাচ্ছে এটা একটা পার্ট, কিন্তু এটা ফোর আর্ম মিডিয়াল অ্যাসপেক্ট দিয়ে যাচ্ছে। একটু পরে আমরা এটি ফলো করি, আমি যদি আরো ব্যাকে আনি, দিস ইজ সেফালিক ভেন অন দা ফোর আর্ম, সুন্দর দেখা যাচ্ছে। অর্থাৎ ভেনোগ্রামের পিকচারটা কিন্তু
ভেনোগ্রামের পিকচারটা কিন্তু একটা লংগিটুডিনাল পিকচার, এবং এই ভেনোগ্রামটা আমরা কখনো কখনো করি, একদম ইনভেরিয়াবলি আমরা করি না, যখন দেয়ার ইজ এ ডাউট ইন দা ডুপ্লেক্স রিপোর্ট, অর ডুপ্লেক্স বলল যে দুই আপার লিম্বে কোথাও কোনো ভেইন নাই, সেক্ষেত্রে আমরা সন্দেহ করব যে আমার দেখার মধ্যে কোনো মানে ইয়ে হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, এইটাকে এক্সক্লুড করার জন্য আমরা এই যে ভেনোগ্রামটা এখানে করছি। তাহলে এই সেফালিক ভেন গোয়িং অন দা ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দা লেফট ফোরআর্ম, এই দেখছি আমরা একটু ফলো করি, দিস ইজ উই ক্যান সি দিস ইজ দা সেফালিক ভেন, দিস ইজ দা এলবো জয়েন্ট সেফালিক, এই ছবি দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছ তো ছবি? এখান থেকে কিন্তু আরেকটা ভেন কমিউনিকেটিং থাকে, যেটাকে আমরা বলি অ্যান্টিকিউবিটাল ভেন, এটাকে আরেকটু টেকনিক্যালি ধরলে হয় আছে অথবা নেই, আমি ছোট্ট একটা ফোন রিসিভ করিনি, হ্যাঁ ওকু আসসালাম বল। এইখানে দিস ইজ দা এলবো জয়েন্ট, দিস ইজ দা সেফালিক ভেন অন দা ল্যাটারালি, এন্ড দিস ইজ দা মিডিয়াল, ইয়েস clearly visible, this is the cephalic vein, this is the basilic vein, this is the termination of the cephalic vein as well as the basilic vein, and last of all this is the brachycephalic vein and it is draining into the superior vena cava, right? Which one? This is right side. ডাইনাতে কি এখানে সেফালিক ভেন দেখা যায়? দিস ইজ দ্য ফোরআর্ম, এখানে কোনো সেফালিক ভেন আছে ডাইনাতে? ডাইনাতে কিন্তু নাই, ফলে এই এইটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে ডাইনাতে তার কিন্তু কোনো ল্যাটারালি কোনো সেফালিক ভেন নাই। আমরা একটু উপরে যাই, রাইট, ও এটা কি হলো, রাইট, দিস ইজ দ্য রাইট সাইড, forearm ne cephalic vein nai, arm, yes arm part, no arm part e cephalic vein laterally, this is the basilic vein, so we can ekhane, yes ekhane ki kichu mone hoy je kichu hoyse ba kichu howar sambhabona ache, keu ki guess korte paro ei jaga ta? মাথায় রাখা, অর্থাৎ ডাইন হাতে যদি তার ফিস্টুলা করতে হয়, যাদের ক্ষেত্রে জুগুলার ভেন এরকম ভাবে দেওয়া ছিল, সেক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে যে আমি এটা করার পরে, কারণ তার ড্রেনিং ভেনে যদি স্টেনোসিস থাকে তাহলে কিন্তু অপারেশন করতে করতে বাসায় যেতে যেতে হাতটা ফুলে যাবে। কেন ফুলে যাবে? কারণ শর্ট সার্কিটের জন্য এই এই ব্লাডটা ইসে যেতে পারবে না, হার্টে যেতে পারবে না, ফলে হাতটা ফুলে যাবে। এটা আমরা পরে একটু পরে আমরা দেখবো, দেখাবো এটা। আমরা নেক্সট ইসে যাই, এরপরে স্লাইডে, সো টাইপস অফ ফিস্টুলা, অটোজেনাস ফিস্টুলা হোয়েন পেশেন্টস ওন ভেইন ইজ ইউজড, ব্রিজ ফিস্টুলা আর্টিফিশিয়াল ভাস্কুলার গ্রাফট ইউজ, লুপ ফিস্টুলা সেম থিং আর্টিফিশিয়াল ভাস্কুলার গ্রাফট ইজ ইউজড। এখানে কি দেখা যাচ্ছে? এটা দিস ইজ রেডিয়াল আর্টারি এন্ড দিস ইজ ব্রাকিয়াল ভেইন, দিস ইজ ফিস্টুলা, আজকে দিস ইজ দ্য ব্রিজ, আসলে এটা ব্রিজ, ব্রিজ ফিস্টুলা। এটা কেন করা হয়েছে? যেহেতু আর্মে বা ফোরআর্মে কোনো ভেইন নাই, ভেন যখন না থাকে তখন এই যে অপশন, অন্য ব্যাখ্যাও আছে, আপাতত আমরা প্রাইমারিলি এই আইডিয়াটা আমি বলি, আমাদের লার্নিং এর একটা পারপাস কিন্তু পাস করা, তো আজকে টার্গেট অডিয়েন্স কিন্তু যে আমরা পাস করার জন্য কি ইনফরমেশনটা দরকার, আর একটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য কি দরকার, পাশেরটা আগে প্রাইমারি একদম বেসিক ইনফরমেশনটা দেন, কারণ পরীক্ষা কিন্তু এখানে একটা কোর্সের হিমোডায়ালিসিস এর উপরে শর্ট নোট হোক, একটা শর্ট শর্ট কেস ইউজুয়ালি থাকে না, কিন্তু শর্ট নোট লং কে কোশ্চেন,
তারপর হচ্ছে যে ফুটনোট তারপর হচ্ছে যে কমপ্লিকেশনের কথা তারপর এগুলো কিন্তু ঘুরে ফিরে আসে এবং সে আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের জন্য এটা খুবই হেল্পফুল যে ভাস্কুলার সার্জনরা একসময় কিন্তু অন্যরা বেশি করতো এখন কিন্তু আস্তে আস্তে টুয়ার্ডস এটা ভাস্কুলার সার্জনের দিকে এটা আসছে সেটারও ব্যাখ্যা আছে কি কারণের জন্য আসছে তারও কিন্তু ব্যাখ্যা আছে এটা নিয়ে কোনো ডিবেট না কারোর সঙ্গে এটা ডিবেট করা এটা কি আপনার কাজ এটা কি নেফ্রোলজিস্টের কাজ এটা কি ইউরোলজিস্টের কাজ সেটা তা না কারণ এই পেশেন্ট বাল থাকে কিন্তু নেফ্রোলজিস্টের কাছে এখন আমি যদি তার সঙ্গে একটা ডিবেটে যাই না এটা আপনি কোথায় পেয়েছেন ইন্টারভেনশন নেফ্রোলজি বলে একটা চ্যাপ্টারই এখন তৈরি হয়েছে ইন্টারভেনশন নেফ্রোলজি তারা বলতে চাচ্ছে আমাদের পেশেন্ট আমরাই চিকিৎসা করব এবং তাদের কিন্তু জার্নালও আছে যে জার্নালে তারা এনকারেজ করতেছে ক্রিয়েশন অফ ফিস্টুলা এইটার সার্ভিলেন্স অফ ফিস্টুলা ফিস্টুলার কমপ্লিকেশন ম্যানেজমেন্ট এটসেট্রা এটসেট্রা এবং ফিস্টুলোপ্লাস্টি ক্যাথল্যাবে এই ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের ট্রেন্ড আছে কিন্তু কোথাও কোনো কনফ্লিক্ট কোনো ডিবেটে না যে আমাদের যেটার কথাটা হওয়া উচিত সেটা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ ভাস্কুলার কেয়ার কম্প্রিহেন্সিভ ভাস্কুলার কেয়ার মানে আমরা এটা ইভালুয়েশন করতে পারি আমরা এটা অপারেশন করতে পারি আমরা এটা কমপ্লিকেশন হলে পরে কমপ্লিকেশন কিভাবে ম্যানেজ করতে হবে এটা আমরা পারি এটা আমরা ইন্টারভেনশন করতে পারি অর্থাৎ এক আমব্রেলার নিচে সব কেয়ার দিতে পারি এটাই হবে ফোকাল পয়েন্ট এই ফোকাল পয়েন্ট কিন্তু একটা কঠিন জায়গা কারণ অন্যরা যে যে ডিসিপ্লিনের হোক না কেন একটা জায়গায় যেয়ে কিন্তু তাকে কমপ্লিকেশন হলে ছেড়ে দেওয়া ছাড়া বুদ্ধি থাকে না সার্জনের কাছে কিন্তু আমরা যদি ওইখানে একটা পজিটিভ মেসেজ দিতে পারি যে না আমরা একসাথে নিচে পুরো কাজটাই করতে পারি ওইটাই হবে আমাদের জন্য কিন্তু অ্যাসিবির পর তখন মানুষ এবং যারা রেফার করে তারা চিন্তা করবে তাই তো এটা তো এক আমব্রেলার নিচে ভাস্কুলার সার্জনরা কার্ডিওভাস্কুলার সার্জনরা পুরো জিনিসটি কভার করতে পারে ফলে তারা এইটাকে প্লাস পয়েন্ট হিসেবে নেবে This is another formation of the fistula. This is a breech fistula. This is a picture of the roof fistula using the PTFE graft. আমি তো সবাইকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব সার্জনরা দেখি প্র্যাকটিসিং সার্জনরা সবাই সবাইকে ওয়েলকাম কিন্তু সবার জন্য এখানে ইনফরমেশন গুলো সব বেসিক ইনফরমেশন আমি বলি এরপরে আপগ্রেডেড ইনফরমেশন আরো আছে আর মাসকান একটু বলি যে এটা হচ্ছে মোস্টলি রেসিডেন্টদের টার্গেট করে এই এগুলো তৈরি করা এখানে যে আমাদের যে লেকচারগুলো তৈরি করা তবে যারা প্র্যাকটিসিং সার্জন তাদের জন্য এখনো বলছি শেষে আবার বলবো অন্যরাও পার্টিসিপেট করতে পারবে আমরা আরেকটা সেশনের আয়োজন করছি যেখানে ডে টু ডে লাইফে যে সব প্রবলেমগুলো আমরা ফেস করি আমরা অতীতে কি করতাম সারা বছর কেস জমিয়ে রেখে আমাদের প্রবলেমগুলো জমিয়ে রেখে সিনিয়র সার্জন পার্টিকুলারলি আবিদ স্যার নজরুল স্যার আরো অনেকেই যারা বিভিন্ন ধরনের ইন্টারভেনশন এসে আসলে তাদের সাথে ডিসকাস করতাম এখন কিন্তু এই করোনা জুম সব মিলে একটা সুযোগ আসছে যে প্রতি সপ্তাহে যে সমস্যাগুলো আমরা ফেস করব ওগুলো আমরা একটা মানে রিটেন ফরম্যাটে এনে ওটা তাদের সাথে আমরা জুমে ডিসকাশনে বসার জন্য প্রতি সপ্তাহে একটা দিন আমরা ঠিক করছি ওটা আমরা ওই SMS এর মাধ্যমে টাইম টু টাইম জানাবো কবে কখন কিভাবে বসছি প্লাস যাদের যে প্রবলেমগুলো তৈরি হয় তারা এগুলো কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ওগুলো আমরা সিনিয়র সার্জন যারা পার্টিসিপেট থাকবে তাদের সাথে আমরা এটা ডিসকাস করতে পারবো এবং এটা খুব হেলদি ডিসকাশন হবে প্র্যাকটিসিং সার্জনদের জন্য এটা ভীষণ বেনিফিশিয়াল হবে এটা নেক্সট This is the fistula. We can see there are resident as soon as information. This is the radial artery. This is cephalic vein. Among ekhane je anastomosis ta kora hoyeche radial artery e cephalic vein. Cephalic vein er end ar radial artery kintu side. Ebong ekhane cephalic vein ta kintu ligature deya hoyeche. Ei chobi ta mathay rakhte hobe eta. Keno amader sarjonder moddhe karo karo dharona je na ei radial artery jodi emon kora hoto যে রেডিয়াল আর্টারির এন্ড আর সেফালিক ভেনে যদি এন্ড অ্যানাস্টোমোসিস করা হতো পুরো ব্লাডটাই সেফালিক ভেনে চলে যেত কিন্তু এখন কি হলো কারো কারো ধারণা যে না ব্লাডের কিছু অংশ যাবে এই সেফালিক ভেনের মধ্যে আর কিছু অংশ ডিস্টালি যাবে বিষয়টা কিন্তু এরকম না এটা কিন্তু আমাদের একটা রং কনসেপ্ট এই প্যাটার্নে অ্যানাস্টোমোসিস আমার দরকারটা কি বেশি বেশি ব্লাড সেফালিক ভেনের মধ্যে দেওয়া এই এই যেটা আমি করছি এখান থেকে এই রেডিয়াল আর্টারির যে ফ্লোটা পুরাটাই সেফালিক ভেনের মধ্যে যাবে আবার
এই রেট্রোগ্রেড থেকে কিন্তু একটা ফ্লো এসে এর মধ্যে যাবে এবং বলা হয় যে সেফালিক ভেনের মধ্যে যদি 100 ml ব্লাড এন্টার করে তার মধ্যে 60 ml আসে এই অ্যানাস্টোমোসিসের প্রক্সিমাল রেডিয়াল আর্টারি দিয়ে আর 40 ml আসে ডিসটাল রেডিয়াল আর্টারি দিয়ে অর্থাৎ রেট্রোগ্রেড ফ্লো তার মানে কি আমি যদি এটাকে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দিই তাহলে কিন্তু সেফালিক ভেনের ফ্লোটা কম যাবে এটা কিন্তু সবার ধারণা তাই তো আমি যে ফিস্টুলাটা বোধহয় যদি এইভাবে করতাম এন্ড টু এন্ড করে দিলে তাহলে বোধহয় ফ্লোটা বাড়তো না দিস ইজ দ্য রং কনসেপ্ট এখানেও যে ছবিতে লাইভ পিকচারে যা দেওয়া হয়েছে এটা দিস সেফালিক ভেন এখানে সেফালিক ভেনের এন্ড আর রেডিয়াল আর্টারি এখানে সাইড অ্যানাস্টোমোসিস করা হয়েছে দিস ইজ ব্র্যাকিয়াল আর্টারি দিস ইজ দ্য সেফালিক ভেন এখানে কিন্তু এই সেফালিক ভেনে আমরা কিন্তু এই যে অন্যগুলো কিন্তু আমরা ডিসকানেক্ট করে দিয়েছি টার্গেট হচ্ছে এটা যে ব্র্যাকিয়াল আর্টারি থেকে সেফালিক ভেনে ব্লাডটাকে নিয়ে যাওয়া এবং এই সেফালিক ভেনের আশেপাশে যত ব্রাঞ্চ যদি আইডিয়ালি সেফালিক ভেন এই ট্রিবিউটারিগুলোকে যদি লাইগেট করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ভেনটার ম্যাচুরেশন তাড়াতাড়ি হতো বেশি বেশি ফ্লো কারণ আশেপাশে ভেন থাকলে কিন্তু সেখানে কিন্তু কিছুটা লস হয় কিন্তু স্টিলিং হয় আর কি আমার দরকার তো টার্গেট হচ্ছে যে সেফালিক ভেনে বেশি বেশি করে ব্লাড নেওয়া তো এখানে যে একটা অ্যানাস্টোমোসিস করা হয়েছে এই টেকনিক্যাল দিকটা একটু মাথায় রাখা যে এইখানে আমি রেডিয়াল আর্টারিতে আর্টারি টু মিস সাইজটা আমার কেমন হবে আবার ব্র্যাকিয়াল আর্টারিতে আর্টারি টু মিস সাইজটা দুই জায়গার কনসেপ্ট কিন্তু একটু ডিফারেন্ট যখন আমরা রেডিয়াল আর্টারিতে অ্যানাস্টোমোসিস করি তখন আমাদের টার্গেট প্রক্সিমাল ফ্লোটা টোটালটাই ভেনের মধ্যে যাবে প্লাস রেট্রোগ্রেড থেকে ব্লাড এই ভেনের মধ্যে চলে যাবে বাট ব্র্যাকিয়াল আর্টারির কনসেপ্ট কিন্তু এটা না ব্র্যাকিয়াল আর্টারির কনসেপ্ট হচ্ছে ফ্লোর একটা অংশ যাবে সেফালিক ভেনের মধ্যে আর একটা অংশ এইদিকে ফোরআর্মে যাবে ঠিক আছে দুই জায়গার কিন্তু দুইটা কনসেপ্ট এইটা তো এটার পরে আমরা নেক্সট আগাই দিস ইজ ট্রান্সপোজিশন ফিস্টুলা ট্রান্সপোজিশন ফিস্টুলা মানে কি যে এই সেফালিক ভেনটা এই তার সেফালিক ভেন নাই কখন আমরা এটা করি যে সেফালিক ভেন তার ফোরআর্মে নাই আর্মে নাই কিন্তু বেসিক লিভিংটা কিন্তু মিডিয়ালি আছে এবং এটা একটা ইনফরমেশন মোস্ট অফ দ্য পেশেন্টের বেসিলিক ভেনটা ইনট্যাক্ট থাকে কেউ কি বলতে পারবে কেন বেসিলিক ভেন ইনট্যাক্ট থাকে সেফালিক ভেন ড্যামেজ হয় কেন পার্টিকুলারলি ফোর আর্মে রিস্টের উপরে সেফালিক ভেন কেন ড্যামেজ হয় আইডিয়া ক্যানুলেশনের জন্য স্যার রাইট রিপিটেড ক্যানুলেশন অফ দা সেফালিক ভেন কারণ ফোর আর্মের উপরে যে সেফালিক ভেন সবাই কিন্তু মনে করে এই জায়গাটা স্টেবল জায়গা পাংচার করা ক্যানুলা বসানো ভেন ইজ এ ক্যাপিটাল ফর দা ফিস্টুলা পেশেন্টস ফর দা ডায়ালিসিস কিডনি পেশেন্ট এবং তার জন্য যে কত ইম্পর্টেন্ট যে এই সেফালিক ভেন বেজিলিক ভেন সেফিনাস ভেন এগুলো হচ্ছে একটা অ্যাসেট এই জন্য এটাকে ড্যামেজ করা এটাকে একদম কোনো কেয়ার না দেওয়া এটা হবে একটা আত্মঘাতী ফলে ভেইনটাকে আমরা যে যখন বলা হয় যারা ক্যানুলা দেয় যে আগেই সেফালিক ভেনে দিয়েন না আপনি দেখেন আরো বেটার ভেন ডরসাম অফ দ্য হ্যান্ডে আরো বেটার কোয়ালিটি ভেন আছে কিনা সেই ভেনের মধ্যে ক্যানুলা দেন এবং মোর ডিস্টাল থেকে দিয়ে আসেন তারপর আস্তে আস্তে প্রক্সিমাল আর যদি কিডনি পেশেন্ট হয় তাহলে কেয়ারফুল হওয়া তার সেফালিক ভেন ফোরআর অ্যাজ ওয়েল অ্যাজ দা আর্মে জানি ড্যামেজ না হয় আর বেজিলিক ভেন ড্যামেজ সাধারণত হয় না কেউ কি বলতে পারবে কেন বেজিলিক ভেন ড্যামেজ হয় না ডিপে থাকে অনেক স্যার ডিপে থাকে এক কথায় উত্তর বেজিলিক ভেনটা মোস্টলি আর্মে আছে ডিপ সিটে এই বেজিলিক স্যার মিডিয়ালি প্লেস স্যার রাইট এটা মিডিয়ালি প্লেস আরেকটা জিনিস মিডিয়ালি প্লেস মিডিয়াল কিডনাস নার্ভের উপর দিয়ে স্যার রাইট আর একটা কথা ওই যে একটা কথা কিউটিনিয়াস নার্ভের কথা বলে ফেলছে এই যে কেন বলছি এই যে ট্রান্সপোজিশনের কথাটা আমরা কেন ভাবছি বেজিলিক ভেন যদি এখানে ছিল আমরা ছবিতে ডায়াগ্রামেটিক ছবিতে দেখাইছি আমরা ভেনোগ্রাম ছবিতে দেখাইছি কিন্তু ট্রান্সফার অফ পজিশন ট্রান্সপোজিশন মানে হচ্ছে ট্রান্সফার অফ পজিশন বেজিলিক ভেন তো মিডিয়ালি ছিল ওকে আমরা ট্রান্সফার করে ল্যাটারালি নিয়ে যেতে চেয়েছি কেন চেয়েছি কারণ বেজিলিক ভেনের সাথে একটা কিউটিনিয়াস নার্ভ আছে ফলে থিওরিটিক্যালি আমি ধরেই নিই যে একটা মানুষ পাতলা ওই পেশেন্টটা পাতলা তার বেজিলিক ভেনটা মন হচ্ছে যে হ্যাঁ ইট সিমস টু বি এটা ভিজিবল এবং পাতলা এটা করা যাবে তাহলে ওই বেজিলিক ভেনের সঙ্গে আমি যদি এই ব্র্যাকিয়াল আর্টারির একটা অ্যানাস্টোমোসিস করি তাহলে এটা ডাইরেক্ট ফিস্টুলা হলো অসুবিধাটা কি এবং সেক্ষেত্রে কিন্তু ফ্লো বাড়বে বেজিলিক ভেনে ডায়ামিটার কিন্তু অনেক মোটা দেন সেফালিক ভেন সেক্ষেত্রে সমস্যা হলো দুইটা একটা হচ্ছে নার্ভস যখন প্রিক করবে তখন ওই বেজিলিক ভেনে প্রিক করতে মাঝে মধ্যে এটা তো ব্লাইন্ড প্রিক মাঝে মধ্যে কিউটিনিয়াস নার্ভটাই প্রিক করার সাথে সাথে কিন্তু একটা শুটিং পেইন হবে সে কিন্তু এটা টলারেট করবে না ওয়ান থিং দুই হচ্ছে মিডিয়ালি
একটা পেশেন্ট যখন সুপাইন পজিশনে শুয়ে থাকে তার জন্য ল্যাটারালি প্রিক করা ল্যাটারালি রাখা আর হাতটা সারাক্ষণ যদি এরকম একটা পজিশনে রেখে এই মিডিয়ালি এটা পেশেন্টের জন্য কম্বারসান এটা সে পারবে না এটা টলারেট করতে তাহলে ডায়ালিসিস সময় পজিশন টলারেট করতে পারবে না এটা ডিপ সিটেড পাশে একটা নার্ভ আছে অনেকগুলো কারণেই কিন্তু কিন্তু আমরা অনেক সময় দেখছি অ্যাক্সিডেন্টালি যারা নন ভাস্কুলার সার্জন নন কার্ডিয়াক সার্জন নন কার্ডিওভাস্কুলার সার্জন অ্যাক্সিডেন্টালি ওখানে ল্যান্ড করছে যে দেখে কি যে সেফালিক ভেন নাই বা সে মনে করছে কারো কারো একটা টেন্ডেন্সি আছে যখন কোনো ভেন পায় না যা পায় তার সঙ্গে অ্যানাস্টোমোসিস করে দেয় দেখা যাক পরে কি হয় তা এরকম কিন্তু আমাদের কাছে আসে যে দেখা যাক পরে কি হয় ওইটা করে দিছে ওইটা কিন্তু ফিস্টুলাটা হয়ে গেছে কি সেফালিক ভেনের সাথে একটা ব্যাজিলিক ভেনের সাথে একটা ডাইরেক্ট অ্যানাস্টোমোসিস হয়েছে দ্যাট ইজ এ ডাইরেক্ট ফিস্টুলা বিটুইন দ্য ব্রাকিয়াল আর্টারি অ্যান্ড দ্য ব্যাজিলিক ভেন সাউন্ড আছে সব আছে ইত্যাদি কিন্তু নার্সে যে খুঁজে ল্যাটারালি যে খুঁজে থ্রিলগুড়ি আছে কিনা ল্যাটারালি তো পায় না কোথায় পায় ওই মিডিয়ালি পায় তাই মিডিয়ালি আবার ওখানে কেমনি প্রিক করবে কোন জায়গায় প্রিক করবে এই তখন আবার কিন্তু তাহলে সেটা হয়ে গেল সেটার কিন্তু একটা আনসার আছে অর্থাৎ সেটাকে কিন্তু ট্রান্সপোজিশন করে ফার্স্ট স্টেজে ভুল ক্রমে হোক কেউ একজন একটা কিন্তু ডাইরেক্ট ফিস্টুলা করে ফেলছে ব্রাকে ব্যাজিলিক ওইখানে করে ফেলছে আমরা কিন্তু সেকেন্ড স্টেজে যে ওই ভেইনটাকে সুপারফিশিয়ালাইজ করলে কিন্তু ফিস্টুলাটা চালু হয়ে যাবে সারফেসে আসবে নার্ভ থেকে দূরে আসবে আমরা সবই দেখাচ্ছি আমরা রাইট এখন কি ছবিটা পরিষ্কার হয়েছে এটা দিস ইজ দ্য ব্যাজিলিক ভেন ইন্টারাপ্টেস ইস্টিস দিয়ে ব্যাজিলিক ভেনটাকে এটাকে কিন্তু আইসোলেট করা হয়েছে এটা দেন এই ব্যাজিলিক ভেনটাকে আমরা কিন্তু এই যে টানেলিং করে দিস ইজ দ্য টানেল তাহলে এটাকে আমরা ল্যাটারালি আমরা এখন এটা নিয়ে যাব নিজে রাইট ল্যাটারালি নিয়ে যে আমরা কিন্তু এটা এর সঙ্গে এই ব্র্যাকেল আর্টের সঙ্গে এখানে তাহলে এখন কি হলো যেটা মিডিয়ালি ছিল ডিপ সিটেড এটাকে আমরা এবং কম্বারসন পজিশন এটাকে আমরা সুদিং একটা সেফালিক ভেনের মতো একটা পজিশনে নিয়ে গেলাম টানেল করে তাহলে এটা সুপারফিশিয়াল হলো এটা এটা সার্ফেসের দিকে আনতে পারছি এটা নার্ভ থেকে দূরে গেছে ফলে এটা দিয়ে ডায়ালিসিস করাটা সম্ভব হবে এটা রাইট ইট ইজ দ্য ব্যাজিলিক ভেন দিস ইজ অ্যানাদার ডাইন দিকে ছবিতে কি আছে কেউ বলতে পারবে যেটা ছবিতে কি দেখা যাচ্ছে এটা গেস করো তো ফোরামের একটা ছবি রেডিয়াস আলনা দেখা যাচ্ছে পাশে কিছু দেখা যায় মনে হয় কিছু এটা এটা শ্যাডো লংগিটুডিনাল টিউব এর মতো পাইপ এর মতো কিছু দেখা যাচ্ছে মনে হয় এটা ক্যালসিফাইড আর্টারি স্যার ক্যালসিফাইড আর্টারি তাই না ক্যালসিফাইড আর্টারি স্যার ক্যালসিফাইড আর্টারি এই ক্যালসিফাইড আর্টারি এখানে একটা আছে এখানেও একটা আছে আর কি রেডিয়াল আর্টারি আলনার আর্টারি ক্যালসিফাইড আর্টারিতে আমরা যখন ফিস্টুলা যে কোনো আর্টারিতে আমরা যখন বুলডগ ক্লাম দেই যদি এরকম ক্যালসিফাইড থাকে তাহলে কি ভয় আছে সেখানে বুলডগ দিলে ডিসটাল এমবোলাইজেশন হতে পারে ক্যালসিফাইড তার আগে কি হবে যেখানে প্ল্যাক ফ্র্যাকচার হতে পারে তাহলে তখন তোমাকে ব্যস্ত হতে হবে ফিস্টুলা অপারেশন বাদ দিয়ে ফ্র্যাকচার ম্যানেজ করার এই ফ্র্যাকচার হলে ধরো যাক প্রক্সিমালি ফ্র্যাকচার হয়ে গেল আমার এখানে একটা প্রক্সিমালি যদি ফ্র্যাকচার হয় অ্যানাস্টোমোসিস পাশে ছবি দেখো এখানে কিন্তু আমরা কি কোনো বুলডগ দিয়েছি এখানে কিছু দেখা যায় কিছু দিয়েছি এটা এটা কিন্তু আমরা ফগাটি ক্যাথেটার দিয়েছি ফগাটি দিয়া বন্ধ হ্যাঁ ফগাটি দিয়ে অর্থাৎ একটা আর্টারিকে অক্লুশন করার যে টেকনিক গুলো আছে একটা হচ্ছে এক্সটার্নাল অক্লুশন দ্যাট ইজ বুলডগ তাই না আর একটা হচ্ছে ইন্টারনাল অক্লুশন ফলিক ক্যাথেটার দিয়ে করা যায় ফগাটি ক্যাথেটার দিয়ে করা যায় বড় আর্টারি আইলিয়াক আর্টারি আইলিয়াক আর্টারির মধ্যে যদি আমি একটা ফলিক ক্যাথেটার দিয়ে ইনফ্লেট করি বন্ধ হবে না ফলো হবে তো দ্যাট ইজ ইন্টারনাল অক্লুশন বলে আর একটা হচ্ছে এক্সটার্নাল তাহলে এখানে দুই দিকে দুইটা কিন্তু এই আমরা ফগাটি ক্যাথেটার দিয়েছি ফগাটি ক্যাথেটার দিয়ে তারপর ওটাকে ইনফ্লেট করে দেন অ্যানাস্টোমোসিস করে তাহলে এটা একটা ওয়ে যে ওয়েতে আমরা এই যখন দেখবো যে এরকম ক্যালসিফিকেশন আছে কিন্তু আমি যে ক্যালসিফিকেশনের জন্য এই আর্টারিটা বাদ ব্রাকেল আর্টারিতে গেলাম ওখানে বাদ তাহলে কোন হাত থেকে বাদ হয়ে কোন দিকে যাব সেক্ষেত্রে না সেক্ষেত্রে ওই হচ্ছে এই আর্টারিটাকে সেভ করতে হবে ফিস্টুলা অপারেশনও করতে হবে দিস ইজ দ্য টিপস অ্যান্ড ট্রিক্স যখন ক্যালসিয়াম থাকে তখন এইভাবে এটাকে অপারেশন করা একটা ছিল ট্রান্সপোজিশন আর একটা হচ্ছে ট্রান্সলোকেশন ট্রান্সপোজিশন মানে ট্রান্সফার অফ পজিশন যেটা আমরা হাতে করি একই লিম্বের মধ্যে পজিশন চেঞ্জ
সেক্ষেত্রে আমরা আর্মে যেমন আছে এটা কিন্তু ফোর আর্মেও কিন্তু আছে, যেখানে একটা ভেনকে পজিশন বেজিলিক ভেনকে পজিশন ট্রান্সফার করে রেডিও বেজিলিক করা যায়, এটা আলনার বেজিলিক করা যায়, ব্রাকিও বেজিলিক, সবগুলো কিন্তু ট্রান্সফার অফ পজিশন ফ্রম ইটস নর্মাল লোকেশন। আর একটা হচ্ছে ট্রান্সফার ফ্রম ওয়ান লিম টু অ্যানাদার লিম, কি হলো যে পায়ের থেকে ভেন নিয়ে আমি যদি এটাকে হাতে যদি আমি করি তাহলে তখন সেটাকে বলা হয় ট্রান্সলোকেশন। সো টিপস বিফোর মেকিং এ ফিস্টুলা, আপার লিম ফিস্টুলা ইজ সুপিরিয়ার টু লোয়ার লিম ফিস্টুলা। কে বলতে পারবে কি কারণের জন্য আপার লিম ফিস্টুলা ইজ সুপিরিয়ার টু লোয়ার লিম ফিস্টুলা? আমরা এতক্ষণ যে ছবি দেখাইলাম ইত্যাদি, কেন আমরা আপার লিম কে প্রেফার করতেছি দেন লোয়ার লিম? লোয়ার লিম বে ভেনাস রিটার্ন থেকে আপার লিম বে ভেনাস রিটার্ন ইজি, ভেনাস রিটার্ন ইজি। লোয়ার লিম বে কিন্তু আমাদের আছে লং সাবিনাস ভেন, শর্ট সাবিনাস ভেন আছে কিন্তু আমাদের, তাহলে ভেনাস রিটার্ন থ্রম্বোসিস অর চান্স আপার লিম বে বেশি না লোয়ার লিম বে বেশি? লোয়ার লিম বে, লোয়ার লিম বে, লোয়ার লিম বে। আমরা চাচ্ছি যে একটা অ্যানাস্টোমোসিস যে আমরা করছি কেন বেশি বেশি ফ্লো ভেনে নেওয়ার জন্য, আপার লিম ভেনের একটা টেন্ডেন্সি ডাইলেটেশন একটা টেন্ডেন্সি আছে যেটা আমরা ফিস্টুলা রোগীদের দেখবো যে ডাইলেটেশন হচ্ছে, কিন্তু লং সাবিনাস ভেন বা শর্ট সাবিনাস ভেনের মধ্যে এই ডাইলেটেশনের টেন্ডেন্সিটা ইন কম্পারিশন টু আপার লিম এটা কম। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস হলো যে আপার লিমটা এক্সপোজ করা, এটা অনেকটা আমরা মানে সাধারণভাবে আমরা নেই, কিন্তু লোয়ার লিম একটা ফিস্টুলা আমি যে এক্সপোজ করলাম সেম থিং কিন্তু আছে, লং সাবিনাস ভেনের পাশে কিন্তু একটা নার্ভ আছে, কিন্তু শর্ট সাবিনাস এর পাশে কিন্তু একটা নার্ভ আছে, ফলে প্রিকের যে বিড়ম্বনা সেটা কিন্তু আছে। তারপরে একটা আছে মানুষের প্রাইভেট, এই যে থাইয়ে যদি একটা ফিস্টুলা করা হয় তাহলে প্রতিবারই এই থাই এক্সপোজ করে, কিন্তু যখন আপার লিম্বে থাকে না তখন যে লোয়ার লিম্বে যে করা হয় না তা তো না, লোয়ার লিম্বে তো করা হয়, বাট আপার লিম দা ইন কেস অফ রাইট হ্যান্ডেড পার্সন লেফট আপার লিম ফিস্টুলা ইজ দা ফার্স্ট চয়েস। ফলে কেন সবাই চায় যে নন ডমিনিয়েন্ট সাইডে কেন করা, আমার রাইট হ্যান্ডটাকে সেফ রাখা, অফিস করা, কাজ করা, বিজনেস আছে, প্র্যাকটিস আছে, সেগুলো করা। তো সেক্ষেত্রে আমাদের কোন হাতটা ডমিনেন্সি, অনেক সময় কোন কোন পেশেন্ট আসে যারা স্ট্রোকের পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট দেখা গেল যে সে তার একটা সাইড অলরেডি প্যারালাইজড, সঙ্গত কারণেই আর একটা হ্যান্ড, তা সে যেটাই হোক না কেন সে চাইবে ওইটাকে ফ্রি রাখতে, ফলে যে হ্যান্ডটাতে তার প্যারালাইজড এটাতে কিন্তু চান্স আমরা এটা করতে পারি, কিন্তু কিছু কিছু ফ্যালাসি মাথায় রাখতে হবে যে এই প্যারালাইজড হ্যান্ডে আমি করলে কিন্তু অ্যাক্টিভ এক্সারসাইজ যেটা আমরা বলি যে পেশেন্টকে আপনি আপনার হাতের এক্সারসাইজ করবেন ফর ডেভেলপমেন্ট অফ দ্য ভেইন সে কিন্তু পারফেক্টলি সে করতে পারবে না, সেক্ষেত্রে প্যাসিভ এক্সারসাইজ করে যারা অন্য আছে তাদেরকে হেল্প করতে হবে এটাকে ডেভেলপ করার জন্য। মোর ডিস্টাল ফিস্টুলা ইজ সুপ্রিয়ার টু প্রক্সিমাল ফিস্টুলা। আমাদের দেশে একটা সাধারণ টেন্ডেন্সি হচ্ছে ব্রাকিকেফালিক ফিস্টুলার আউটকাম কিন্তু ভালো, কেন ব্রাকিয়াল আর্টারি সেফালিক ভেন, সেফালিক ভেনটা বেটার কোয়ালিটি, ফলে সবাই চায় যে ব্রাকিকেফালিক ফিস্টুলা এটা করি, এটা সাকসেস রেট ভালো, এটা ম্যাচুরেশন হবে। কিন্তু আমি এটা ব্রাকিকেফালিক ফিস্টুলা করলাম, রেডিওকেফালিকটাকে আমি ভুলে থাকলাম, এটা একটা অপশন, তারপর কি হবে এটা বন্ধ হয়ে গেলে তারপর কি হবে? অর্থাৎ বিইং এ সার্জন আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম অপারেশন যখন করছি নেক্সট কি সিনারিও হতে পারে, তারপরে কি হতে পারে, তারপরে কি হতে পারে, ওই পেশেন্টটা আমাকে ফেস করতে হবে। আমি এটা একসময় পেলাম না তারপরে রেফার করে দিলাম আর একজনের কাছে, তা না, আমাকে মাথা পর্যন্ত যেতে হবে এই চিন্তাতেই যে না আমি কিভাবে তার সেভ করতে পারি, তার ভেইনকে সেভ করতে পারি, ডিস্টাল থেকে শুরু করে প্রক্সিমালের দিকে যেতে পারি, এই প্ল্যানিংটা শুরুতেই মাথায় নিতে হবে। ডাইরেক্ট ফিস্টুলা ইজ বেটার দেন, ডাইরেক্ট ফিস্টুলা ইজ বেটার দেন ট্রান্সপোজিশন অর ট্রান্সলোকেশন ফিস্টুলা। এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল জিনিস, কিন্তু আমরা ডাইরেক্টের আউটকাম ভালো দেন ট্রান্সপোজিশন অর ট্রান্সলোকেশন। সো ইভালুয়েশন অফ আর্ম ব্লাড প্রেশার এন্ড পালসেস অন বোথ সাইডস। আচ্ছা, হাতে প্রেশার দেখার, দুই হাতে এই যে আমরা দেখতে চাই বা দেখতে বলি, এটা কি কারণটা কি? হাতে প্রেশার কেন দেখতে বলি আমরা, কেউ বলতে পারবে দুই হাতে প্রেশার কেন আমরা হাতে প্রেশার দেখার দরকারটা কি? হাতে প্রেশারের সাথে, কারণ একটা ফিস্টুলাতে কিন্তু ইনফ্লো, অ্যানাস্টোমোসিস, আউটফ্লো এই তিনটা জিনিস কিন্তু সুন্দর হতে হবে। এখন হাতে প্রেশার যদি একটা যে আরেক যেতে গ্রস রিভার্স হয়, পার্টিকুলারলি লেফট সাবক্লেভেন আর্টারি কিন্তু মোর প্রোন টু অ্যাস্টোমোসিস এট দ্য প্রক্সিমাল সাইড, ফলে লেফট সাবক্লেভেন আর্টারিতে যদি অ্যাস্টোমোসিস থাকে
আর ফিস্টুলা যদি আমি তৈরি করি তাহলে কি এটা ম্যাচিউর হবে? এটা ভেরি ডিফিকাল্ট টু ম্যাচিউর, এই কথাটা মাথায় রাখতে হবে। ইফ সাবক্লেমেন্ট ভেন হ্যাজ বিন ইউজড ফর টেম্পোরারি ডায়ালাইসিস এবি ফিস্টুলা শুড নট বি মেড অন দ্যাট আপার লিম। আগের দিন লেকচারে কিন্তু আমি এই কথাটা বলছিলাম যে সাবক্লেমেন্ট ভেনে যদি কোনো টেম্পোরারি ক্যাথেটার সিভিভি লাইন দেওয়া হয় এটা একটা মোর প্রোন টু ডেভেলপমেন্ট অফ থ্রম্বোসিস, ফলে ফিস্টুলা করলে এই সার্কিট কিন্তু কমপ্লিট হবে না। কেন? এই ফ্লোটা আসলে সেফালিক বিন্দে আসলো, তারপরে এক্সিলারি হয়ে সাবক্লেমেন্ট ভেনে যে আটকা পড়বে, এই আটকা পড়লে কিন্তু পুরো হাতটা ফুলে মোটা হয়ে যাবে, ফলে যে পেশেন্টের জন্য ডায়ালাইসিসের জন্য বেস্ট হয়েছে জুগুলার ভেনকে অ্যাপ্রোচ করা। জুগুলার ভেন, দুইটা জুগুলার ভেন আছে, ওদিকে আছে ফিমোরাল ভেন, সাবক্লেমেন্ট ভেন, মোস্ট প্রেফারড সাইড হচ্ছে রাইট জুগুলার ভেন। এনি থ্রিল অর ব্রুই অবলিক সাবক্লেমেন্ট আর্টারি, কেন? সাবক্লেমেন্ট আর্টারি যদি কোনো স্টোনোসিস থাকে তাহলে কিন্তু ইনফ্লোতে প্রবলেম, ইনফ্লোকে কারেক্ট না করে এই ফিস্টুলা করা উইল নট বি ওয়াইজ। দিস ইজ দা, আমরা এটাকে বলি ভেন ম্যাপিং আইডেন্টিফিকেশন। এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি যে এই ভেন ম্যাপিং করলে একটা সেফালিক ভেনের তার যে কোর্স রুটটা, এতে সুবিধা হলো ওটা যখন অপারেশনের সময় ইনসিশনটা আমি প্ল্যান করে দিতে পারবো যে না আমার এটা পার্টিকুলারলি কিডনি পেশেন্টদের এডিমা থাকে এবং তাদের যে অনেক সময় দেখা যায় ভেইনটা একটু ডিপ সিটেড, এটা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা ভেইন ম্যাপিংটা আগে করে নিব যে ইনসিশন একদম টু দি পয়েন্টে যেন আমরা দিতে পারি। দিস ইজ এক্সারসাইজ বল ফর ডেভেলপমেন্ট অফ দা ভেইন। সো কমন মিস্টেক্স, নো পুয়ার ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন অফ আর্টেরিয়াল ভেইন, মানে আন্দাজে করা যেটা মোস্ট অফ দা টাইম মানুষের একটা আচ্ছা ফিল্ডে স্ক্রিন ইনসিশন দিয়ে তারপরে ভেইন খুঁজে বের করে নিব, এই আন্দাজে করা জিনিসটা আসলে অবভিয়াস চোখে দেখে করা সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু আন্দাজে করলে মোস্ট অফ দা টাইম অনেক সময় ল্যান্ড করা, খুঁজে পাওয়া, লং টাইম ইত্যাদি ইত্যাদি। ইভেন আমরা অনেক সময় ডুপ্লেস করার পরেও দেখছি যে অনেক সময় যে দেখা গেল ভেইন যেখানে দেখলাম যে উপরে তো একটা আউটফ্লোতে স্টেনোসিস আছে, ফিস্টুলা আউটকাম প্রশ্নবিদ্ধ হয়ে যায়। নো আল্ট্রাসাউন্ড ইভালুয়েশন অফ আর্টারি ভেন, অ্যানাস্টোমোসিস বিটুইন আর্টারি অ্যান্ড ভেন হুইচ অ্যাপিয়ার্স ইন দা ফিল্ড, রং টেকনিক অফ অ্যানাস্টোমোসিস। এখানে একটা ছবি, বলো কোনটা সঠিক, এর মধ্যে চারটা অ্যানাস্টোমোসিস দেয়া আছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট? সেকেন্ডটা, প্রথমটা, সেকেন্ড, দুই নাম্বারটা, দুই নাম্বারটা, অন্যগুলো কিন্তু সব রং সাইড টু সাইড। আমরা এখানে দিস ইজ দা রেডিয়াল আর্টারি, দিস ইজ দা সেফালিক ভেন, এটা কিন্তু রেডিয়াল আর্টারি এন্ড কেটে তারপর এখানে লাগিয়েছে, এই এন্ড কেটে লাগিয়ে ফ্লো কিন্তু কমে যাবে। আচ্ছা একটা একটা এই দিস ইজ দা রাইট, আচ্ছা এইটাতে কি হবে কেউ বলতে পারবে? মনে করো যে রেডিয়াল আর্টারি এন্ড আর সেফালিক ভেনের সাইডে লাগানো হয়েছে, ফ্লো কিন্তু দুই দিকে যাচ্ছে, একটা যাবে উপরের দিকে আর্মের দিকে আর একটা যাবে কিন্তু এটা হ্যান্ডের দিকে যাবে, এটা হ্যান্ডের দিকে যাবে না? এটা হ্যান্ডের দিকে গেলে কি হয় স্যার? হ্যান্ড ফুলে যাবে। Yes, hand-e je vein ase, venous hypertension will develop in the hand. Phule je ki hobe, ore bap re bap, oikhane ulcer hoy kintu, venous hypertension hoy kintu oikhane ulcer hoy. Shudhu ta na, sarakkhon swelling, discomfort, etc. and etc. Phole it is not wise. Last chobi ta dekhcho, keu mone korche je pura rokto tai niye gelam, radial artery, cephalic vein. Eta thik hobe? Na. Etao thik hobe na. Keno? Ekhane flow ta onek kom jabe. Flow kom hobe. Right. আর এই যে সাইড টু সাইড যেটা করা হয়েছে প্রথম যে ছবিটা, এই প্রথম ছবিটাতে এই এই দিক থেকে এই দিকে কিছু যাচ্ছে, এই দিকে কিছু যাচ্ছে, আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হবে না। আসো একটা ছবি নেক্সট। এই ভদ্রলোক প্রথম যে ফিস্টুলা করছিলেন উনি কিন্তু ওই সাইড টু সাইড এবং সুসার মেটেরিয়াল সিল্ক ছিল, দ্যাট ইজ দ্য স্টার্টিং, সেটা হইতেই পারে। এই ভদ্রলোক অ্যাপল, উনি অ্যাপেল, উনি সার্জন, ওনার নামটায় বাদ পড়ে গেছে ওই যে সিমিনোব্রেসিয়ার যে ফিস্টুলা। এনি হোক, সো সাইজ অফ আর্টারিটমি, রেডিয়াল আর্টারিতে হচ্ছে 2.5 টাইমস ডায়ামিটার অফ আর্টারি, ব্রাকিয়াল আর্টারি ইকুয়াল টু ডায়ামিটার অফ আর্টারি। আচ্ছা রেডিয়াল আর্টারিতে 2.5 টাইমস এর কম করলে পরে ফ্লোটা ইনঅ্যাডিকুয়েট হবে, আর যদি রেডিয়াল আর্টারি ডায়ামিটার 2.5 টাইমস না দিয়ে যদি আমি 7 গুণ করি, ক্ষতিটা কি, লাভ কি, লোকসান কি? অনেক বড় রেডিয়াল আর্টারি আমি ইনসিশন দিলাম, আবার ভেনটাকে অনেক বড় করে এখানে দিলাম, অ্যানাস্টোমোসিসে অনেক লম্বা সময় লেগে যাবে। প্র্যাকটিক্যালি আমি কিন্তু এমনটা না যে এরকম বিরাট বড় অ্যানাস্টোমোসিস করলাম ও আর কোনোদিন চিকন হবে না, ওখানে অনেক অনেক ফ্লো পাবো, দিস ইজ নট। এই জন্যই কিন্তু বইয়ে হিসাব করে দেয়া আছে যে
একটা রাফলি 2.5 টাইমস ডায়ামিটার অফ আর্টারি আর ব্র্যাকিয়াল আর্টারি ইকুয়াল টু ডায়ামিটার অফ আর্টারি এন্ড ব্র্যাকিয়াল আর্টারিতে যে না আমি ইকুয়াল টু না করে অনেক বড় ডায়ামিটার দিলাম অনেক বড় ডায়ামিটার দিলে কিন্তু স্টিলিং হবে ফ্লোটা মানে একটা অংশ তো যাবেই হার্টের দিকে শুধু তা না রেট্রোগ্রেডলি হাতের ফ্লোটাকে টেনে হার্টের দিকে নিয়ে আসবে হাতে কোনো পালস থাকবে না এবং অপারেশন থিয়েটারে আমরা দেখব হাতে পালস নাই এবং যদি আমরা একটা পালস অক্সিমিটার লাগাই ক্লিনিক্যালি হাত ঠান্ডা হয়ে যাচ্ছে পালস অক্সিমিটার লাগালে দেখা যাবে কোনো অক্সিমিট্রি নাই তার মানে কি আর্টারি ডায়ামিটার ব্যাপারে কেয়ারফুল হতে হবে রিগার্ডিং ব্রাকিওকেফালিক ফিস্টুলা ব্রাকিওকেফালিক ফিস্টুলা ব্রাকিয়াল আর্টারিতে ইনসিশন দেওয়ার বেলায় কেয়ারফুল হতে হবে যদি এই ঘটনা ঘটে দেয়ার আর সব টিপস এন্ড ট্রিক্স কিভাবে এটাকে ছোট করে ফ্লোটাকে এডুকেট করা যায় দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন অ্যান্ড আনসার সো ফিচার অফ ম্যাচুরেশন রুল অফ সিক্স এই রুল অফ সিক্স দিয়ে মনে রাখতে কেউ বললো যে একটা ফিস্টুলা করছিলাম ইউজুয়ালি বইয়ে বলা হয় 3 মান্থস কোথাও কোথাও আরো বেশি টাইমের কথা বলা আছে বাংলাদেশে আমরা বলি যে 6 সপ্তাহ সময় লাগবে ম্যাচুরেশন হতে যদি ইনফ্লো আউটফ্লো এভরিথিং ইজ ওকে ম্যাচুরেশন হলো কিনা বুঝবো কিভাবে রুল অফ সিক্স এটা হচ্ছে বইয়ের কথা তো বইয়ের কথাতে আমরা ওরা বইয়ে বলে যে ভেন ডায়ামিটার হতে হবে মোর দ্যান 6 মিলিমিটার স্কিন টু ভেন ডেপ এটা কিন্তু কোনো পেশেন্টের যখন আমরা রিপ্লেস করি তখন কিন্তু এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যার স্কিন টু ভেন ডেপ কত এটা যদি 6 মিলিমিটারের বেশি হয় ফিস্টুলা হবে সাউন্ড পাস হবে থ্রিল আছে ব্রুই হবে নার্স জায়গা খুঁজে পাবে না নার্স প্রিক করতে পারবে আচ্ছা তোমরা কেউ বলতে পারবা নার্স যদি প্রিক করতে না পারে কোনো ওয়ে আছে এটাকে প্রিক করা কোনো কায়দায় কি প্রিক করা যেতে পারে নার্স ডপলার আল্ট্রাসাউন্ডে কিন্তু এটা দিয়ে এটা প্রিক করা যেতে পারে ফলে একদম করা হয়েছে এটাকে বাদই দিতে হবে তা না আল্ট্রাসাউন্ড গাইডেন্সে এই টেকনোলজি এটা যদি আমরা ডায়ালিসিস রুমের মধ্যে এটাকে অ্যাভেলেবল করতে পারি শিখাই দিলে ওরা নিজেরও কিছু পরে এই পাঁচটা করা টেকনিকটা নিতে পারে ফিস্টুলা হলো মোর দ্যান 600 ml পার মিনিট এখন এই যে ছবিটা দেওয়া হয়েছে দিস ইজ দ্য আইডিয়াল পিকচার এই আইডিয়াল পিকচার বাংলাদেশে সবসময় আমরা যেসব পেশেন্টদের করি 2 মিলিমিটার ভেন অনেক ক্ষেত্রে আমরা পাই না কেন বাইরের যাদের ওদের ভেনের সাইজ কোয়ালিটি একটু বেটার আমরা একটু দুর্বল পাই সেটা মাথায় নিয়ে আমাদের প্লাস প্রেজেন্স অফ থ্রিল অ্যান্ড ব্রুই সো কমপ্লিকেশন একটা হচ্ছে ফেলিয়ার টু ম্যাচুর স্টেনোসিস অ্যাট প্রক্সিমাল ভেনাস লিম্ফ আমরা এখানে একটা ছবি যেটা টিপিক্যাল যেটা আমরা ফিস্টুলা করা হয়েছিল এখন আমরা ছবি থেকে কি হয়েছে এখানে রাইট এখানে কি আমরা দেখতে পেয়েছি আমি ছবিটা একটু স্লো করি তাহলে বুঝতে সুবিধা হবে রাইট দিস ইজ রেডিয়াল আর্টারি দিস ইজ রেডিয়াল আর্টারি দিস ইজ অ্যানাস্টোমোসিস দিস ইজ দা পোস্ট অ্যানাস্টোমোটিক সেফালিক ভেইন আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাল্টিপল স্টেনোসিস এখানে দেখা যাচ্ছে তাই না এই এটাই কিন্তু একটা কমন কমপ্লিকেশন যে একটা ফিস্টুলা যখন ফেল করে তখন সবাই রোগীকে দোষ দেয় বলে হাতে ব্যায়াম করে না ঠিক মতো তারপর কি হয়েছিল মনে করে যে একদিন প্রেশার কমে গেছিল তারপর মনে করে কি ডায়ালিসিসের সময় প্রেশার কমে গেছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু মেইন যেটা হয় সেই ঘটনা কিন্তু পোস্ট অ্যানাস্টোমোটিক রিজিয়নে এই স্টেনোসিস ডেভেলপ করে কেন কারণ হলো এটা হচ্ছে নিও ইন্টিমাল হাইপারপ্লাসিয়া কেন হয়েছে এটা রেডিয়াল আর্টারি হচ্ছে হাই ফ্লো হাই প্রেশার সেফালিক ভেন অভ্যস্ত দিস ইজ ভেনাস সাইড এই সে লো প্রেশার জোন এই হাই প্রেশারে সে অভ্যস্ত না তার মধ্যে যে কম্পেনসেটরি চেঞ্জ হয় হাই প্রেশার থেকে লো প্রেশার এবং সেই বেশি বার্ডেনটা পড়ে হচ্ছে জাস্ট পোস্ট অ্যানাস্টোমিক রিজিয়নে এছাড়া আরো কিছু হাইপোথিসিস আছে এটাকে ধরা হয় এবং এইখানে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার জন্য কোনো স্টেনোসিস হয় না এটা হয়েছে কেন নিও ইন্টিমাল হাইপারপ্লাসিয়া হওয়ার জন্য তাহলে এটা হলে পরে হ্যাঁ এইটার সাথে কি হতে পারে কোন একদিন হাইপোটেনশন হয়ে এটা বন্ধ হয়ে যেতে পারে ফলে ফিস্টুলাতে মোস্ট কমন এই কমপ্লিকেশনটা মাথায় রাখতে হবে যে স্টেনোসিস হলে তখন কিন্তু এখানে থ্রিল ব্রুই কমে যায় ডায়ালিসিসের সময় নার্স বলে যে মেশিন জার্কিং দিচ্ছে ডায়ালিসিসের ফ্লো বাড়ানো যায় না বেশ কিছু প্যারামিটার দিয়ে পেশেন্ট বুঝতে পারে ডায়ালিসিস নার্স বুঝতে পারে যারা ওই মেশিন ডিটেক্ট করে আল্ট্রাসাউন্ড করলে টের পাওয়া যায় সার্ভিলেন্স এই জন্য ইম্পর্টেন্ট এই স্টেনোসিস লেভেলে এটাকে ডিটেক্ট করা ডিটেক্ট করে এটাকে ট্রিট করা কেন কারণ এটা যদি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে ট্রিটমেন্ট করাটা একটু ডিফিকাল্ট স্টেনোসিস অবস্থায় অনেকটা সহজ স্টেনোসিস অবস্থায় এটাকে বেলুন দিয়ে ডাইলিট করে দিলে এটা আবার চালু হয়ে যায়
আমরা বলি যে গাড়ি বারবার না কিনে গাড়ি মেরামত করে চালাতে হবে। কেন? আমি এখান থেকে বাদ দিলাম। আবার অনেকে মনে করে কি শুধু ফগাটি করে যে রাস্তা বন্ধ হয়ে গেছে, থ্রম্বাস হয়ে গেছে, থ্রম্বাসটা আমি বের করে দিলাম। ফগাটি করে যদি থ্রম্বাস বের করে দিই আর আন্ডারলাইং লিশন এটা থাকে, একটু পরে আবার বন্ধ হয়ে যাবে। যদি ফগাটি আমি করি তাহলে আমাকে এই জায়গাটাকে আবার ইনসিশন দিয়ে অনলে প্যাস দিয়ে এটাকে বড় করতে হবে, অথবা এই ভেনটাকে এখান থেকে ট্রান্সলেট করে এটাকে আবার এখানে একটা অ্যানাস্টোমোসিস করতে হবে। তাহলে সার্জিক্যাল উপায় এটাকে কারেক্ট করা যাবে। এটা আমাদের লেকচার প্রায় শেষের দিকে, টাইম কিন্তু, দিস ইজ অ্যানাদার কমপ্লিকেশন অফ ফিস্টুলা, উই ক্যান সি দিস ইজ দা সুডানিজম। এইটাই হচ্ছে সেন্ট্রাল ভেন স্টেনোসিস, যেটা আমরা ছবিতে আগে দু একবার দেখানো, আর একটা লেকচার আসলে আমরা দেখাবো যেখানে কমপ্লিকেশন হলে হাউ টু ম্যানেজ দা কমপ্লিকেশন। এটাতে সারফেস ভেন গুলো ডাইলেটেড হয়ে গেছে, কোন রিজিয়নে? অ্যান্টিরিয়র চেস্ট হল, অ্যারাউন্ড দ্য শোল্ডার জয়েন্ট, অ্যারাউন্ড দ্য আপার আর্ম। কেন হয়েছে? ব্রাকেসেফালিক ভেন, যেখানে স্টেনোসিস অক্লুশন হওয়ার কারণে কিন্তু এটা ডেভেলপ করছে। সো আর্টেরিয়াল স্টিল সিন্ড্রোম অ্যানাদার কমপ্লিকেশন, হার্ট ফেলিওর, থ্রম্বোসিস। ফলো আপ, পেশেন্ট ক্যান হিমসেলফ ফলো আপ ডায়ালিসিস টেকনিশিয়ান, ভাস্কুলার সার্জন, ক্লিনিক্যাল ডপলার at 3 months interval. So take home message, artery venous fistula is a lifeline for ESRD patients. Good quality fistula needs clinical evaluation of artery and vein, anatomical mapping of artery and vein, proper anastomosis, timely follow up to detect complication. Correction of complication preferably by non surgical technique, that is percutaneous dilatation in cath lab. Possible preservation of venous capital to create future fistula. For thinking about complication, its management and creation of new modalities of fistula when necessary. সারা দেশে যত ফিস্টুলা অনেকেই করে, কিন্তু কমপ্লিকেশন হলে আর কিন্তু কেউ রাখে না, এটা ভাস্কুলার সাইডে রেফার করে। ফলে এটা আমরা বলতে চাচ্ছি যে না, কমপ্রিহেন্সিভ পুরো কেয়ারটাই আমরা দিতে পারি, আমরা সেইভাবে ওরিয়েন্টেড নিজেদেরকে সেভাবে ডেভেলপ করতে চাই। সো থ্যাংক ইউ। আমার মনে হয় যে কোনো কোয়েরি, কোনো কোশ্চেন থাকলে, আমরা কারো কোনো যদি সে থাকে তাহলে আমরা আসতে পারি। কোনো কোয়েরি? আমরা ইসের থেকে কি বেরিয়ে আসবো, ইসের থেকে আমাদের শেয়ার স্ক্রিন থেকে? মইনুল আছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ মইনুল, শেয়ার স্ক্রিন থেকে বেরিয়ে আসি নাকি? জি স্যার, জি স্যার। আরো কোনো কোয়েরি থাকলে? হ্যাঁ, মইনুল শেয়ার স্ক্রিন থেকে বের হওয়ার বুদ্ধি বল। There are a lot of participants and yes, participant er modhe I'm practicing surgeon, onek practicing surgeon, tar pore jara ache those who are very much acquainted with these procedures, tar pore jara singapore theke jara ni asche, jara fellowship ni asche, all are available. Ei karo question, kono comment thakle age singapore er comment ta ke shuni ni, tar pore onno kotha boli ami. Amra ekhane পুরা আরো যেসব অ্যাসপেক্ট গুলো আছে পুরাটা আনতে পারি নাই। কেন? কারণ পরীক্ষায় পাশের জন্য বেসিক জিনিসটা আগে, তারপরে না বাদ বাকি হাইটেক জিনিসটা কিন্তু একটু পরে। বিশেষ করে কমপ্লিকেশনের জায়গাটা আর একদিনের জন্য এটাকে রাখা হয়েছে, যে কমপ্লিকেশন ম্যানেজমেন্ট, কমপ্লিকেশন ম্যানেজমেন্টটা সবাই ওই জায়গায় ছেড়ে দেয়। কমপ্লিকেশন ম্যানেজমেন্টটা আমাদেরকে এটা মাথায় নেওয়া, আর একদিন এটা দেখো, আর একটা ইয়ে আছে। তা আগে সিঙ্গাপুরে লাদের কোনো কোয়েরি থাকলে, কোনো কমেন্ট থাকলে আগে শুনে নিই। মানে
লেন্থ ইন লেন্থ স্যার 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 স্বদেশ স্বদেশ স্যার স্যার বিষয়টা ক্লিয়ার করার জন্য যেটা সেটা হলো ও বলতে যাচ্ছে যে প্রিক করার জন্য আর্টারিয়াল এবং ভেনাস যে প্রিক সাইট অ্যাট লিস্ট এক্সেস সাইট অ্যাট লিস্ট 6 সেমি না হলে সেটা দুটা ক্যানুলা বসানো যাবে না 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 এটা খুব ভালো একটা কারণ রিসার্কুলেশন একটা কমপ্লিকেশন আছে রিসার্কুলেশন তার একটা পয়েন্ট হচ্ছে যে দুইটা নিডল যে আমি দিব তার মধ্যে একটা পয়েন্ট অন্তত 6 সেমি গ্যাপ দিয়ে নিডলটাকে আর্টারিয়াল নিডল ভেনাস নিডলকে সেট করতে হবে না হলে রিসার্কুলেশন হলে সিস্টেম লস হয়ে যাবে আমরা চাচ্ছিলাম যে ডায়ালিসিস করতে ডায়ালিসিসটা খুব ভালো একটা পয়েন্ট বলছো যে রুল অফ 6 এর কথা ওইটা স্যার রিসার্কুলেশন স্যার 10% রিসার্কুলেশন অ্যাকসেপ্টেবল স্যার হ্যাঁ 10% মোটামুটি এর উপরে হলে পরে এটা পসিবল না রাইট ওইটা আর একটু রিসার্কুলেশন আমরা আরেকদিন কমপ্লিকেশনের জায়গাতে রিসার্কুলেশনের ব্যাপারটা বিশেষ করে পাংচার টেকনিকও কিছু কথা আছে যে কোথায় আমরা পাংচার করব কোন টেকনিকে পাংচার করব এইটা কিন্তু আবার কিছু কথা একসাথে পুরোটা আমি আজকে আনতে পারি না রাইট আর কোন জুবায়ের কিছু বলবা জি আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ স্যার এজ ইউজুয়াল এক্সিলেন্ট প্রেজেন্টেশন স্যার এখানে আপনি টেকনিক যেটা বলে স্ক্যাপ ল্যাটারন প্যাটার্ন যেটা স্যার আপনি বলতেছিলেন হ্যাঁ হ্যাঁ ওইটা খুবই ইম্পর্টেন্ট আর কি ফলো করা কারণ জায়গা একই জায়গায় পাংচার করতে করতে ওই জায়গাগুলো যে স্কিন এরিয়া হয় অন্যান্য কমপ্লিকেশন হয় স্যার আজকে আমি যেটা বলতে চাচ্ছি মেইনলি হাইলাইট আপনি স্যার প্রেজেন্টেশনে দেখাইছেন কিন্তু যে ফলো আপের ব্যাপারটা 3 মান্থলি ফলো আপ রাইট প্র্যাকটিক্যালি আমি বাংলাদেশে কাউকে দেখি নাই যে ফিস্টুলা তৈরি হইলো সেলাই কাটলাম ডায়ালাইসিসের আগে একটা আসে এরপরে কিন্তু আমরা দেখি না জুবার এখানে একটা কিন্তু আছে যখন আবিদ স্যারকে এটা বলি স্যার বলে উল্টা তুমি তো ডাকো না আমরা তো কখনো আমরা যে পেশেন্ট করছি আই আপনি আসেন নাই কেন কিন্তু আমরা যদি এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারতাম যে 3 মাস পরেও আসে নাই তো ওকে একটা কল দাও আমরা যদি 6 মাস বা 1 বছরে করতে পারি আমরা যদি 6 মাস বা 1 বছরে করতে পারি ওরা কিন্তু একটা ফ্লো চার্ট নিয়ে আসে এখানে ডায়ালাইসিস সেন্টার ওখান থেকে তারপর আর্টারিয়াল প্রেসার এবং ভেনাস প্রেসারের একটা চার্ট দিয়ে দেয় তো এই চার্টের সুবিধাটা কি আপনি আর্লি ডিটেকশন করা যায় যেমন এখন আমরা পার্কিং যে ফিস্টুলোপ্লাস্টির ব্যাপারগুলো এখন তার আপনি ফিস্টুলোপ্লাস্টি করেন যখন থ্রম্বাস হয়ে গেল অনেক কষ্ট করে পারা যাচ্ছে না এইগুলো এই জিনিসগুলো নিয়ে তার কিছু করা যায় কিন্তু এটা হচ্ছে আমার একটা স্যার তবে এখানে একটা জুবাইর এখানে একটা ফর অল দা অডিয়েন্স এখানে একটা ক্লাস পয়েন্ট হলো ফিস্টুলা রোগীরা কিন্তু হাসপাতালে ঘন ঘন তাদের আসতে হয় আমরা যেটা বলছি কিন্তু আসতে হয় ও এতই টায়ার্ড ও ডায়ালিসিস সেন্টারে কিন্তু যাচ্ছে কিন্তু যেখানে ফিস্টুলা তৈরি করা হয়েছিল ওইখানে আমরা লিখে দিচ্ছি আমরা বলছিও কিন্তু ওখানে আসছে না অনেকগুলো ইস্যু আছে কারণ খরচটা পকেটের এবং সেটার পরীক্ষা নিরীক্ষা অনেকগুলো বার্ডেন মাথায় নিয়ে এখানে তো আর ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে না বাট ইন স্পাইট অফ অল এই সার্ভিলেন্স থাকলে তার খরচটা কিন্তু কম কেন যখনই একটা ফিস্টুলা টোটালি বন্ধ হয়ে গেল তখন কিন্তু ঝামেলা তখন তাকে আর একটা ক্যাথেটার দিয়ে ডায়ালিসিস শুরু করতে হবে ওই ফিস্টুলা চালু করা কখনো কখনো করা যায় কখনো কখনো করা যায় তাহলে এটা আউটকামটা ফলে টোটাল রেজাল্ট কিন্তু নেগেটিভ স্যার এই ক্ষেত্রে আর একটা যে ক্যাথেটার ব্যাপারে যেটা বলছেন স্যার এই যে আমরা যেমন বাংলাদেশে টেম্পোরারি ক্যাথেটার করে এটা কিন্তু আমি স্যার কোথাও মানে এই টেম্পোরারি ক্যাথেটার টেন্ডেন্সিটা কিন্তু নাই কারণ টেম্পোরারি ক্যাথেটার নিয়ে মানুষজনের যে কষ্ট যে ঝামেলা সেই ক্ষেত্রে হয় পার্মানেন্ট ক্যাথেটার আগে থেকে প্ল্যান করে যদি ফিস্টুলা করা যায় সেটা অনেক বেনিফিট আর একটা স্যার যেটা আমি বলতে চাই যে ওইরকম ঘন ঘন না অ্যাটলিস্ট আমরা যদি নেফ্রোলজিস্টের মাথায় এটা ঢুকাইতে পারি যে আপনারা আর্টেরিয়াল প্রেশার ভেনাস এটা সব মেশিনেই দেখা যায় ফলো করেন যখন দেখবেন যে সমস্যা যাতে একটু আর্লি পাঠায় দেয় মানে অ্যাটলিস্ট তাদের মাথায় যদি এটা ঢুকানো যায় আমার মনে হয় সেক্ষেত্রে হয়তো একটু ইজি হবে যে হাই ভেনাস প্রেশার তখন আপনার কাছে আসবে কিন্তু আমাদের কাছে আসে একবারে বন্ধ হওয়ার পরে তখন কিছু করার থাকে না এই জিনিসগুলো নিয়ে যদি তার একটু মানে বিভিন্ন ফোরামে ওদের সাথে কথা বলে আমার মতে এখানে কিছু কাজ করা এটা নিয়ে নেফ্রোলজিস্ট ফোরামে যখন তাদের সাথে কথা হলো যে সবাই কিন্তু একাডেমিক জিনিসটা জানে ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড এনকারেজ করা হয় ফিস্টুলা ফার্স্ট ক্যাথেটার লাস্ট অর্থাৎ ক্যাথেটারের অনেক কমপ্লিকেশন আছে ফিস্টুলা কম কিন্তু একজন পেশেন্টকে যখন বলা হয় যে তার ক্রিটিন লেভেল অ্যারাউন্ড 5 তার এটাকে যে আপনার এরকম ডায়ালাইসিস লাগতে পারে ফিস্টুলা তৈরি করে রাখেন ওইভাবে এমনি আসি যন্ত্রণায় তারপর বলে একটা অপারেশন ও ওখান থেকে কিন্তু ফিস্টুলা ওঠে তারপরে কখন নেফ্রোলজিস্টের সাথে যখন তার ডিসনিয়া
যখন তার দেখা গেল যেটা এডিমা এগুলো করছে এমন একটা স্টেজে আসলো, আমি নেফ্রোলজিস্টকে বলছি যে আপনি কেন ওই সময় তাকে টেম্পোরারি কাজটা দিলেন, পার্মানেন্টটা দিলে পরে তাহলে আমরা অনেকটা সময় পেতাম। আমাদের জন্য বিপদ কি, সব রোগী চেম্বারে উইথ এ টেম্পোরারি ক্যাথেটার, স্যার এই ফিমোরালে যে ক্যাথেটার দেওয়া আছে এটার মেয়াদ 7 দিন হয়ে গেছে, আর 7 দিন আছে, এটা ফিস্টুলা বানাই দিন। কারণ ফিমোরাল ভেনে বলা হয় 2 সপ্তাহের বেশি রাখা উচিত না, এটা ডিভিটি হয়ে যায়। আর ফিমোরাল ভেনে যদি রাইট সাইডে ডিভিটি হয় তাহলে ওখানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য কিন্তু জায়গাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, অন্য জায়গায় দিছে জুগুলারে, স্যার উনি আমাকে বলে দিছে 4 সপ্তাহের মধ্যে কিন্তু স্যার ডেট শেষ। ও কিন্তু দৌড়া দৌড়াতে এসে স্যার 2 সপ্তাহ পার এখন কিছুটা করে, কিন্তু যদি পার্মানেন্ট ক্যাথেটার দেওয়া থাকতো তাহলে পেশেন্ট স্টেবল থাকতো, আমরাও একটু স্টেবল থাকতাম, একটা ফিস্টুলা তৈরি করলে অন্তত আমরা 6 সপ্তাহ না হয় 12 সপ্তাহ টেনে নিয়ে যেতে পারতাম, 12 সপ্তাহ পরে ম্যাচুরেশনটা ভালো তো আউটকাম ভালো। নেফ্রোলজি বলছে না এই পেশেন্ট আমরা বাংলাদেশের কনটেক্সটে এখন সে ভালো আছে, সে ভালো মানুষ, একটা অপারেশনটা বোঝানো যায় না, একটা অপারেশন ফলে এই ফেলাসি তো আসে। এর মধ্যে দিয়ে যতটুকু আমরা এডুকেশন দুই বাইলেটারাল এবং এই সিটিংটা আমি নেফ্রোলজিস্টকে বলছি নেক্সট থেকে আমরা একসাথে আসেন এই ধরনের ওয়েবিনার করি যে গ্যাপ, তবে আলটিমেট কথা ওটাই আসবে যে টাকা দেয় পকেট থেকে ইন্স্যুরেন্স কোম্পানি না, ফলে এই জিনিসটা এইভাবে বাংলাদেশে তারপরে অ্যাওয়ারনেস ইজ এ ইস্যু, যত ডেভেলপ করা যায় অনেক পেশেন্ট আছে তো অ্যাওয়ারনেস থাকবে তাদের মধ্যে ভেন্টিলেট করা। আর কোনো কোশ্চেন কমেন্ট, টাইম টাইম অলরেডি আমরা 1 ঘন্টা আমাদের 1 ঘন্টার মধ্যে শেষ করা যাবে। আর কোনো কোশ্চেন কমেন্ট কোনো কিছু এই প্রোগ্রামের ব্যাপারে নেক্সট ডে, আর আমরা এই প্রোগ্রামগুলো তবে শেষের বেলা এসে আর একটা কথা বলি, প্র্যাকটিসিং সার্জন যারা একটা পর্যায়ে পাস করছে তারা যারা ডে টু ডে লাইফে কমপ্লিকেশন ফেস করে দুজনের জন্যই কিন্তু, একটা হচ্ছে দোজ হু আর রেসিডেন্ট পাশের জন্য পরবর্তী লাইফের কিছু নলেজ নেওয়ার জন্য, তাদের জন্য আমাদের এই একটা দিন আমরা যেটা ঠিক করছি তাদের টার্গেট করে, আর একটা দিন আছে যেটা আমরা শুরু করছি প্র্যাকটিসিং সার্জন যারা তাদের জন্য ডে টু ডে লাইফে যে সব কমপ্লিকেশন আমরা ফেস করছি ইচ অ্যান্ড এভরি ওয়ান। আমরা সারা বছর আগে জমা রাখতাম এখন বলছি না, 1 সপ্তাহ জমাটা আমরা এটা বলবো, আমাদের ফরেন ফ্যাকাল্টি থাকবে, ফরেন ফ্যাকাল্টি একের সময় যাকে আমরা যখন আমরা নিতে পারি সেটা আমরা নিজেরা আগে দেখে শুনি যে না এটাকে সুন্দর করে করা হয়েছে এবং আমাদের জন্য অডিয়েন্সের জন্য লার্নিং ফেজ যেন থাকে যে এটা কিভাবে পার্টিকুলারলি কমপ্লিকেশন নিয়ে আমাদের একটা বড় হেডেক থাকে হাউ টু অ্যাভয়েড কমপ্লিকেশন কাজ করা। আর একটা জিনিস যে কমপ্লিকেশন যে মাথায় আসে ওটা যে ফেস করতে পারে ওইটাকে ট্রিট করতে পারে তার কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় এই জিনিসটা আমাদেরকে। তবে এটা ঠিক ওপেন ভাস্কুলার এন্ডোভাস্কুলার এন্ডোভাস্কুলারের ছবি দেখাতে কিন্তু অনেক সহজ ওয়ার্ল্ডওয়াইড মানুষের কাছে, ওপেন সার্জারি যে দেখানো যাবে না তার সঙ্গে পরিস্থিতি তুলতে পারলে এটা দেখানো সম্ভব। তবে এখন কিন্তু ভাস্কুলার সার্জারি 75% হয়ে গেছে এন্ডোভাস্কুলার 25%। বাংলাদেশে আমরা আমার মনে হয় যে সবাইকে সবাই যে ধৈর্য সহকারে লম্বা সময় স্টুডেন্টরাই তো কোনো প্রশ্ন করলো না স্যার, স্টুডেন্টরা কি আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। তাদের প্রতি আমাদের থাকবে কিনা এটাকে বলা হচ্ছে যে একটা টিম ওয়ার্ক, সেই টিমের মধ্যে মানে সার্জন নেফ্রোলজিস্ট তারপরে টেকনিশিয়ান
তারপরে ওই যে ডায়ালিসিস নার্স এই সবাইকে নিয়ে মিটিং এ বসা উচিত এবং আমাদের মাঝে মধ্যে ডায়ালিসিস রুমে যাওয়া উচিত যে ওরা কিভাবে প্রিক করছে পাংচার করছে ওরা কিভাবে টেক কেয়ার করছে আবার ওদেরকে ডেকে আনা উচিত যখন আমরা ডুপ্লেস করি দেখেন আমরা কি করছি কি দেখতে চাচ্ছি এই যে এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড নিউজ এই দিস ইজ ম্যান্ডেটরি না হলে আমি যদি 60 জন মনে করলাম আমি অপারেশন করে দিলাম আমার কাজ শেষ এখন অন্যরা তাহলে কিন্তু আসলে আমার দায় দায়িত্ব শেষ হয়ে গেল আর ওই ফিস্টুলা যদি একটা টেক কেয়ার নার্স পাংচারের মধ্যে গণ্ডগোল করে ফেলে এই পাংচারের মধ্যে গণ্ডগোল করে ফেললে ও মনে করবে সেবা লিখবে না পাংচার করছে আসলে করছে ব্রাকেল আর্টারি খালি ব্রাকেল আর্টারিতে করলে আজকে একদিন দুই দিন তিন দিন তারপর একটা সুট অ্যানোরিজম হবে হবে না তাহলে কিন্তু হবে না ফলে এই জিনিসটা আমাদেরকে মাথায় এখন দেন না আমি আমার সার্জিক্যাল পার্টনার টেকনোলজিস্ট টেকনিশিয়ান নার্স সবাইকে নিয়ে সেটা তো আমরা তো হরমেশাই যাই ডায়ালিসিস রুমে যাই যে ওরা কি করছে প্রবলেমটা কি আবার ওরা যদি করতে না পারলে কিন্তু ওরা ডাকে সার্জন যে আপনি এটাই করছিলেন ফিস্টুলা করা হয়েছিল এটা বেলুনিং করা হয়েছে কিন্তু ডায়ালিসিস করতে পারছি না কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা পার্টিকুলারলি অনেক সময় দেখা যায় যাদের এডিএম আছে ভেন খুঁজে পাচ্ছে না ডুপ্লেক্সে একবার দেখে দিলে অথবা ডুপ্লেক্সে মার্কিং করে দিলে ওরা তখন ইজিলি কিন্তু এটাকে ক্যানুলেট করতে পারে এটা আমাদেরকে যেতে হবে মূল কথা হচ্ছে আমাদেরকে এই অংশে যেতে হবে আর কোনো কোয়েরি স্যার আসসালামু আলাইকুম আমি একটু মন্তব্য দিতে চাই আপনি ডক্টর সাকলাইন বলছেন প্র্যাকটিসিং বিজি সার্জন সাকলাইন হ্যাঁ বলো না স্যার থ্যাংক ইউ স্যার আমার মানে আসলে প্রথমে আয়োজক এবং অনলাইন এই যে মাধ্যমটাকে থ্যাংক জানাই কারণ আমি বাসায় এসেছি গোসল করছি আবার বোনকে বিয়ে দিছি প্রথমবার ওর বাসায় দাওয়াত খেতে গেছি দাওয়াত খেয়ে আবার বাসায় আসছি কিন্তু আমার অনলাইন থেকে আমি দূরে যাই নাই কানে লাগানো ছিল বলে আপনার প্রত্যেকটা শব্দ আমি আসলে পেয়েছি স্যার তো যারা আমরা এখানে আছেন আমি তাদের কাছে আসলে জাস্ট আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আমার কাছে যেমন মনে হয় এ পর্যন্ত আমাদের যেটা ক্যালকুলেশন আমরা 671টা ফিস্টুলা করেছি ইব্রাহিম কাইডিয়াকে আমার কাছে মনে হয়েছে যে স্যার 671টাই এক এক রকম আর কি মানে কোনোটার সাথে আমি কোনোটা প্রত্যেকটা আমার কাছে মনে হয়েছিল যে এক একটা লার্নিং একটা ছিল এক একটা এক একভাবে আমাকে লার্নিং দিয়েছে আর আমি একটা জিনিস স্যার আপনার মনে আছে নিশ্চয়ই আমি বলতাম যে ফিস্টুল হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট অপারেশন কারণ কি আমি প্রাইমারি সার্জন না আপনি তখন সার্জন এই যে প্রাইমারি সার্জনের যে লোড কারণ হচ্ছে যে এটার পাশ ফেলে একেবারে নগদ মানে কাউকে যদি বলা হয়তো যে তুমি নামাজ পড়তেছো তোমার এটা কবুল হয়েছে কিনা একটা শব্দ হবে তাহলে ওর থেকে মনোযোগ দিয়ে নামাজ আমার মনে হয় আর কেউ পড়তো না তা আমাদের এই ফিস্টুলা অপারেশনটা তো সফল হয়েছে কিনা একটা থ্রিল বুড়ি পাওয়া যায় দ্যাটস ওয়াই এটা এই পরিমাণ অ্যাটেনশন আসলে দিতে হয় আর বাংলাদেশের ক্ষেত্রে আমি স্যার একটা ডাটা আপনার সাথে শেয়ার করি যে ফিস্টুলা করার আগে এই যে ক্যাথেটার করা এটার টেন্ডেন্সি সবচেয়ে বেশি এবং বলা হয় যে এই ক্যাথেটারটা তার যে লাইফ এক্সপেক্টেন্সি সেটা কমায় দেয় মাত্র আর একটা ডাটা স্যার আমার কাছে আছে সেটা হলো যে এক্সাক্ট মেকানিজমটা আমি জানি না তবে এটা প্রুভড এবং আমি কয়েকটা সিরিজ করেছি ফিস্টুলা করার পর ক্রিয়েটিনিন লেভেল এক হইলেও কমে যায় এটা আমি অনেক রোগীর যারা প্রি অপারেটিভলি ভাবছে যে 3 মাসের মধ্যে তার ডায়ালিসিস লাগবে ফিস্টুলা করার পরে দেখা যায় যে সে 1 বছর পর্যন্ত না করেই আছে এটা আর এটার এক্সাক্ট কি মেকানিজম এটা নেফ্রোলজিস্টের সঙ্গে আমি আলোচনা করেছি তারাও বলেছে রিগার্ডিং স্যার রুল অফ 6 এটা আমি মেপেছি স্যার বাংলাদেশে রোগীদের ক্ষেত্রে এই 6টা আসলে একটু টাফ মানে এই যে ভেইনের ডায়ামিটার যে 2 আমরা খুব কম ক্ষেত্রে যেমন গতকালকে একজন উদিসি শিল্পগোষ্ঠীর করলাম তো ওনার রিকোয়ারমেন্ট ছিল যে ফিস্টুলা করার পরে আমি তবলা বাজাতে পারবো কিনা তো ওনাকে আমি ভাবলাম যে ওনার হাতে তাহলে ভেইন ভালোই হবে একটা ওভার কনফিডেন্ট নিয়ে থাকলাম গিয়ে দেখি যে ফিল্ডে 1.5 মিলিমিটার একটা ডায়ামিটারের ভেইন যাক আল্লাহর মধ্যে পার পেয়েছে শেষ পর্যন্ত তো আমার কাছে মনে হয়েছে যে এই ডায়ামিটার গুলো এগুলো আসলে বাংলাদেশিদের ক্ষেত্রে আমার মনে হয় যে স্যার আমরা যদি উদ্যোগ নিয়ে আমরা একটা স্পেসিফিক একটা স্ট্যান্ডার্ড বানাতে পারি আমাদের জন্য কারণ আমাদের ভেইন গুলো ডায়ামিটার ঠিক ওরকম বেশি কিনা কারণ আমরা খুব কম ক্ষেত্রে ওইরকম পেয়ে থাকি আমাদের সম্ভব না আমাদের দেশের কনটেক্সটে এটা পসিবল না এক্স্যাক্টলি স্যার আরেকটা হলো যে স্যার আমাদের কাছে যত রোগীগুলো আসে আপনাদের পক্ষ থেকে কোনো মেসেজ দিতে পারেন কিনা নেফ্রোলজিস্টদেরকে যে আপনার রোগীর যদি ক্রিয়েটিনিন 3 হয়ে যায় আল্লাহর ওয়াস্তে এই রিস্টের উপরে কি আর কোথাও প্রিক করেন না কারণ ওরা আমাদেরকে ক্যানুলা সহ বেশিরভাগ সময় ফিস্টুলা করার জন্য পাঠায় এটা একটা ব্যাড টেন্ডেন্সি যে তারা একেবারে পুরো হাতটা প্রিক করে কারণ এই হাতটা তার লাইফলাইন টুডে অর টুমরো এদিক দিয়ে তার ফিস্টুলা হবে কিন্তু এই জায়গাটায় তারা আসলে সব সময় একটা ইগনোর ওখানে একটা করে এটা আমার মনে হয় স্যার আরেকটা আর রিগার্ডিং স্যার আপনার একটা
কমেন্ট আমার ভালো লেগেছে, সেটি হলো যে গাড়ি যদি বারবার নষ্ট হয় ওটাকে রিপেয়ার করে চালাইতে হবে। আবার এটাও সত্য যে স্যার বারবার যে গাড়ি ডিস্টার্ব করে বিক্রি করে নতুন কেনা ভালো। কেন বলতেছি, ওই পোস্ট এস্টোনিটিক যে অ্যানাস্টোমোসিস, পোস্ট অ্যানাস্টোমেটিক যে এস্টোনোসিস হয় ওইটাকে যদি আমি একটু মানে দুই আঙ্গুল উপরে গিয়ে আরেকটা ফিস্টুলা করে দেই, ওটা কিন্তু দুই দিন পরে আবার ডায়ালিসিস করা যায় যেহেতু ভেইনটা ম্যাচিউর, এবং ওইটার যে প্যাটেন্সি রেট দ্যাট ইজ ভেরি মাচ ইফেক্টিভ। আর সেকেন্ড হলো যে এক্সপেন্সিভ অনেক বেশি রিগার্ডিং এন্ডোভাস্কুলার প্রসিডিউর গুলো আমাদের দেশের প্রেক্ষিতে, সেক্ষেত্রে নতুন একটা ফিস্টুলা চালু করা। কিন্তু তার আগে সাকলাইন ওখানে কনফার্ম করতে হবে যে স্টেনোসিস পোস্ট অ্যানাস্টোমোজিকে ওইখানে না ফোর আর্মে অন্য কোথাও আছে কিনা, আর্মে কোথাও আছে কিনা, ওটা অন্য কোথাও থাকলে আর করা যাবে না, অন্য কোথাও থাকলে আমার থাকলে আর করা যাবে না। এটা ডিটেক্ট করতে গেলে তুমি ভেনোগ্রাম ছাড়া তুমি কিন্তু ভালো করে ডিটেক্ট করতে পারবে না, কারণ যখন আমরা করি তখন দেখি যে আমরা পোস্ট অ্যানাস্টোমোজিকে স্টেনোসিস একটা আছে আবার মিডল অফ দা ফোরআর্ম একটা আছে, ফলে তুমি একটুখানি উপরে করলা দেখা গেল তার উপরে আর একটা আছে, তাহলে কি হলো, ফলে টোটাল ফুল ইভালুয়েশনটা নেসেসারি বিফোর ডুইং দিস, যে এটা একটা অপশন কেউ বলতে পারে যে না আমি জি জি না আমি আমি সেটাই বলছি যে ভেনোগ্রাম করার পর যদি দেখি যে রেস্ট অফ দা ভালো, শুধু আমার পোস্ট অ্যানাস্টোমেটিক স্টেনোসিস, আমার টাকা কম, আমার প্যাটেন্সি রেট ভালো, অর্ধেক টাকাই হয়ে যাচ্ছে, এটা আমার মনে হয় যে কম্পেয়ারেবল। তবে আপনার কথাটা আবার স্যার আমি ফলো করি, সেটা হলো যে কে চায় বারবার কাটাছেড়া করতে, এটার একটা বিউটি আছে যার সামর্থ্য আছে, ডেফিনেটলি নো ওয়ান ডিজার্ভস দ্য ইনসিশন, সেই ক্ষেত্রে স্যার আমার আপনার কাছে একটা আবেদন থাকবে, যেহেতু আপনার হাত ধরেই আজকে এতটুকু এতটা পথ আমরা পাড়ি দিয়েছি, যা ভিতরে আছে পুরোটাই আপনার কাছ থেকে পাওয়া, তো স্যার আমাদের তো এখন সফিস্টিকেটেড ডুপ্লেক্স মেশিন আমার রুমেই আছে, ওই যে G19 যে মডেল 95 মডেলেরটা স্যার, ওই 86 লাখ টাকা দিয়ে আমরা পেয়ে গেছি আল্লাহর রহমতে, তো এখন ওই ডুপ্লেক্স গাইডের যদি ফিস্টুলোপ্লাস্টিটা আমাদেরকে একটু হ্যান্ডসন ট্রেনিং এর ব্যবস্থা করেন, আমরা তাহলে ক্যাথল্যাবের এই জ্বালা থেকে বাঁচি, আবার একটু কম খরচে এটা করে দিতে পারি, এটা নিয়ে স্যার একটু আমাদের যদি ইন ফিউচারে একটু ইনক্রিজ করেন। ডুপ্লেক্স গাইডেড করছে কিন্তু তারা একটা কমপ্লিশন শর্টস, ওটা হাইব্রিড জায়গা, তো হাইব্রিড ক্যাথল্যাব হওয়ার কারণে ডুপ্লেক্স গাইডেড সবই করলো কিন্তু একটা শর্ট, যেহেতু টোটাল রান দেখার জন্য কিন্তু তারা একটা শর্টের হেল্প নেয় এইটা, ফলে তুমি একদম শুধু ডুপ্লেক্স মেশিন দিয়ে করে ফেলবা আর এটা দেখবে না, এটা একটু আনইউজুয়াল। ডুপ্লেক্স গাইড এটা যত প্রসিডিউর তারা করে ওইটা করা যাবে না হতেই পারে না তা না, কিন্তু একটা শর্ট দিয়ে দেখতে হয় যে না আমার টোটাল রান, আমি কাজে নামছি, আমার এখান থেকে সেন্ট্রাল একদম ভেন পর্যন্ত ঠিক আছে কিনা সেটা দেখতে গেলে কিন্তু বেটার উইথ দ্য হেল্প অফ দ্য ভেনোগ্রাম। এই আর একটা স্যার একটা অ্যাওয়ারনেস আমাদের পক্ষ থেকে করা, যেমন পেশেন্ট এবং সার্জন দুজনেই চায় সফলতা, এই সফলতাটা মানে গ্যাদার করবার জন্য তারা কি করে, ফার্স্ট টাইমই তারা ব্রাকিওসেফালিকের দিকে একটু নজর থাকে বেশি, বিশেষ করে নন ভাস্কুলারদের, ভাস্কুলার তারা 100% আমাদের প্রত্যেক সার্জনেই মেটিকুলাসলি নর্মস মেনে করে, কিন্তু আমরা দেখেছি যারা ইউরোলজিস্ট কিংবা জেনারেল সার্জন বা অন্যরা যারা আছেন, ঠিক আছে একদম অবভিয়াস যদি রেডিওকেফালিক থাকে তারা এটা করেন, বাট মোস্ট অফ দ্য টাইম ব্রাকিওকেফালির দিকে একটা নজর থাকে, কারণ এখানে সাকসেস রেটটা বেশি, পেশেন্টের একটা কমপ্লায়েন্সটাও ভালো থাকে যে না আমি তো আমার বারবার করা লাগেনি, আমার মনে হয় যে এই জায়গাটা একটু আমরা কাজ করতে পারি। আমার মনে হয় যে স্যার আমার পক্ষ থেকে লম্বা মন্তব্য হয়ে যাচ্ছে, আমি থ্যাংক জানাই এবং পরিকল্পনাটা স্যার খুব ভালো লেগেছে, বিশেষ করে আমরা প্রতি সপ্তাহে কিছু না কিছু কমপ্লিকেশন ফেস করি, এগুলো যদি শেয়ার করতে পারি, কারণ আমাদের আমরা নিজেদের ভালোটা প্রচার করতে অনেক ব্যস্ত কিন্তু আমাদের ব্যর্থতাগুলো যদি শেয়ার করার জায়গা থাকে তাহলে হয়তো বা আমাদের ব্যর্থতার সংখ্যাটা অনেক কমে আসবে। আমার মনে হয় যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম ফর যারা আমরা ওয়ার্কিং এখানে আছি, তো থ্যাংক ইউ স্যার আপনার জন্য দোয়া। আজকে কি আমরা আমাদের কথা আমরা কিছু টাইম অনেক আমাদের, জি স্যার আমার মনে হয় শেষ করা উচিত স্যার, আমার মনে হয় যে উইদাউট এই পার্টিসিপেন্টের জন্য প্রোগ্রামের এটা সৌন্দর্য, বাসারকে দেখতেছি বাসার তো সময় তো কোনো স্যার তো কিছু বলবো না, কিছু শর্টলি কিছু বলবো নাকি বাসার যদি কোনো অডিয়েন্সের উপরে না স্যার তেমন কিছু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। না আমার আলাদা করে বলার কিছু নাই, সাকলাইন তো অনেক লম্বা আলোচনা করলো আপনার সঙ্গে, আমার মনে হয় যে সুন্দর টপিক হয়েছে এটা, এবং আমি তো মনে হয় যে আপনি একেবারে বেসিক থেকে উঠিয়ে নিয়ে আসছেন, যারা লার্নার যারা প্রথম থেকে কাজ শুরু করছে তাদের জন্য এটা খুবই কাজে আসবে, আমি এটা আলোচনাটা আমি খুব পছন্দ করছি। আমি আমি কমেন্টে লিখতে গেছিলাম তো দেখলাম কি যে সবাই একই ধরনের কমেন্ট লিখছে, যদি সুযোগ পাই মুখে বলে দিই।
এবং আমি মনে করি যে ভালোই পার্টিসিপেন্ট হয়েছে। আমার মনে করি যে মইনুলও খুব ভালো কাজ করেছে, ছাত্ররা অনেকেই ছিল। আমার মনে হয় একটা জিনিস বলি ভবিষ্যতের জন্য, সেটা হলো যে বাংলাদেশে ফিস্টুলা মানে আমি তো বলি আগাছার বলতে কুরে খাওয়া একটা জিনিস, আপনি মার্কেটে টিকে থাকবেন কিনা এটা নির্ভর করবে যে আপনি হাই রেট অফ সাকসেস এনশিওর করতে পারছেন কিনা বাংলাদেশে। বাংলাদেশে ওই ওই যে আমরা বলি যে 10-20% ফেইলিওর বিদেশে অনেক সময় প্রচার করে ওরা, যে হতে পারে, হতে তো পারেই, কিন্তু বাংলাদেশে আপনি 10-20% ফেইলিওর নিয়ে ফিস্টুলা করার ফিল্ডে টিকে থাকতে পারবেন না। যারা লার্নার তাদের জন্য মেসেজ এই, কাজটা শিখে করা দরকার, ভালো ইভ্যালুয়েশন করা দরকার। যেটা স্যার খুব পয়েন্ট টু পয়েন্ট বলেছেন, যেটা কিভাবে ইভ্যালুয়েট করতে হয়, ডিসিশন মেকিংটা কিভাবে আসতে হয়, টেকনিক্যাল এক্সপার্টিস কিভাবে গ্যাদার করতে হয়, এই সবগুলোকে এক জায়গায় করে কম্বিনেশন অফ এ লট অফ ফ্যাক্টর্স যখন হবে তখনই 95% অ্যান্ড অ্যাবভ যে সাকসেস আমরা আমাদের রেকর্ডে আনতে পারি অথেন্টিক্যালি, দেন অনলি উই ক্যান এক্সপেক্ট টু সার্ভাইভ ইন দিস ফিল্ড অফ ফিস্টুলা সার্জারি। বাট এটা কিন্তু ভাস্কুলার সার্জনদের ব্রেড অ্যান্ড বাটার বলি না কেন, আমার কাছে মনে হয় যে এটা একটা আর্ট। এবং আমি মনে করি যে এভরি ভাস্কুলার সার্জন শুড বি প্রাউড ইফ হি ক্যান এনশিওর অ্যান্ড মেনটেন এ হাই ডিগ্রি অফ সাকসেস ইন ফিস্টুলা সার্জারি। অন্য অনেক কিছু আমরা করতে পারি, ভ্যারিকোজমেন্ট, লেজার, তার সাথে স্যার নিজেও অ্যাগ্রি করবেন, ফিস্টুলা সার্জারি ইজ এ বেসিক আর্ট অ্যান্ড দ্যাট ভাস্কুলার সার্জন শুড বি ভেরি ভেরি প্রাউড অফ ইফ হি ইজ কম্পিটেন্ট ইনাফ। এটাই আমার পক্ষ থেকে কথা আর কি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমার মনে হয় যে আজকে আমরা এখানে নেক্সট ইস্যুর জন্য আবার আমরা আরেকটা শিডিউল নিয়ে আমরা ইয়ে হবো, তখন তো অবশ্যই দেখা সাক্ষাৎ হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। এখানে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। যেটা মানে সবাই তো গেল, কিন্তু যেটা আমাদের জন্য ছাত্রদের জন্য অনেকটা ভালো হয়েছে স্যার, এই করোনাকালীন সময়ে পড়ার আগ্রহ স্যার নষ্ট হয়ে গেছে। না স্যার, এখন মনে হচ্ছে যে স্যার একটু বইটা নিয়ে বসি, একটু ইয়ে করি স্যার, এটা একটা আগ্রহ স্যার। না না না, এটা কারণ ভাস্কুলারে এই জায়গাটা কভার করতে হবে, এটা মানে ডে টু ডে লাইফে আসবে, এটা শিখতে হবে এবং ইন্ডিপেন্ডেন্টলি করা যায়, এই জায়গাটা ধরতে হবে, দেখতে হবে, এটা বুঝতে হবে। এই তো এই টপিকটা থেকে প্রতিবারই একটা করে প্রশ্ন থাকি, দুইটা প্রতিবারই আনোয়ার আছো নাকি? আনোয়ার স্যার আছে স্যার, আমি আছি স্যার। আচ্ছা আনোয়ার, ওই যে আমি রেকর্ডে ওরা শিখাই দিল, রেকর্ডে চাপ দিছিলাম, এই যে রেকর্ড তো বোধহয় হইছে তাহলে এখানে? জি স্যার হইছে। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।